নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। দেশের ভাবী প্রধানমন্ত্রী আজ প্রথমবার, তিনি নিজেও বললেন তার জীবনে প্রথমবার, সংসদ ভবনে পা রাখলেন। পা রেখে একেবারে সষ্টাঙ্গে প্রণাম করলেন এবং আবেগের জোয়ারে ভাসলেন। কোনো সন্দেহ নেই যে ভারতীয় রাজনীতিতে আজ নতুন ইতিহাস, একটা নতুন অধ্যায় সেই ইতিহাসে তৈরি হলো। কিন্তু সেই ইতিহাস কি বিজেপির প্রতি, মোদি সরকারের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে স্বপ্ন, সেই নতুন সরকারকে ঘিরে তা রাখতে পারবে? স্লোগানে বলা ওই আচ্ছে দিন, অর্থাৎ সুদিন কি সত্যি আসবে? সেই নিয়েই আমাদের এই আলোচনা। এবং এই বিপুল জয়ে নানা অভিঘাত সৃষ্টি হয়েছে, কোনো সন্দেহ নেই। সেই আফটার শকগুলো বিভিন্ন রাজ্যে ঠিক কেমন, আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়েও বিভিন্ন অভিঘাত সৃষ্টি হয়েছে। বামেদের বৃদ্ধতন্ত্র আরেকবার প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়ালো, সেই অভিঘাত নিয়েও আমাদের আলোচনা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন, আমার একদিকে আছেন বিজেপি নেতা তথাগত রায়, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, আছেন অধ্যাপক মহিদুল ইসলাম। অন্যদিকে আছেন কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, আছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আছেন অধ্যাপক বিজন সরকার। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে আবেগঘন বক্তৃতা দিতে যিনি অভ্যস্ত, আজকে সংসদ ভবনে প্রথম পা রেখে নরেন্দ্র মোদী আবেগাপ্লুত। দেখুন, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীত্বের পথে বাকি আর মাত্র একটি ধাপ, তার জন্য অপেক্ষা এক সপ্তাহের। 26 তারিখ সন্ধে 6টায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার বিজেপির সংসদীয় দল ও এনডিএর নেতা নির্বাচিত হলেন তিনি। বিজেপি সংসদীয় দলের বৈঠক নিয়ে মঙ্গলবার সকাল থেকেই সংসদ ভবনে ছিল সাজো সাজো রব। নির্ধারিত সময়ের আগেই সংসদে পৌঁছে যান নবনির্বাচিত সাংসদ সহ দলের অন্যান্য নেতারা। আডবাণী, সুষমার মতো প্রবীণ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় বাবুল সুপ্রিয়র মতো প্রথমবার নির্বাচিত সাংসদদের। সকাল 11:40 নয়াদিল্লির গুজরাত ভবন থেকে সংসদের উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদী। সকাল 11:50 মোদির কনভয় পৌঁছয় সংসদ চত্বরে। সকাল 11:54 মোদীকে অভ্যর্থনা জানাতে সেন্ট্রাল হলের দরজার কাছে হাজির অমিত শাহ, অরুণ জেটলিরা। প্রথমবার সংসদে পা রাখার আগে গাড়ি থেকে নেমেই মোদী মাথা ছোঁয়ান সংসদ ভবনের সিঁড়িতে। বেলা 12:05 প্রবল হাততালির শব্দে কানায় কানায় ভরা সেন্ট্রাল হলে ঢোকেন নরেন্দ্র মোদী। সেন্ট্রাল হলে ঢুকেই প্রথমেই আডবাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। দুপুর 12:15 আনুষ্ঠানিকভাবে সংসদীয় দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন লালকৃষ্ণ আডবাণী। একে একে সেই প্রস্তাব সমর্থন করেন মুরলী মনোহর যোশী, সুষমা স্বরাজ, নীতিন গডকরি সহ 9 জন নেতা নেত্রী। भारतीय जनता पार्टी संसदीय दल के नेता के पद के लिए श्री नरेंद्र भाई मोदी के नाम का प्रस्ताव करता हूं। माननीय श्री लाल कृष्ण अडवाणी जी के द्वारा प्रस्तुत श्री नरेंद्र भाई मोदी के नाम का बहुत ही हर्ष और अभिमान के साथ समर्थन करता हूं। मैं भारतीय जनता पार्टी संसदीय दल के नेता के रूप में आदरणीय अडवाणी जी द्वारा प्रस्तावित ভাই নরেন্দ্র মোদী জি কে নাম কা অনুমোদন করতি হুঁ। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর অটল বিহারী বাজপেয়ীর কথা স্মরণ করেন মোদী। মে সোচ রাহা থা কি অটল জি কা স্বাস্থ্য আচ্ছা হোতা আর আজ ও ইয়াহা হোতে তো সোনে মে সুহাগা হোতা। উনকে আশীর্বাদ সদা সর্বদা হম পর বনে রহে হ্যায়। আবেগপ্রবণ হয়ে পড়েন ভাবী প্রধানমন্ত্রী। আডবাণীজি নে এক শব্দ প্রয়োগ কিয়া, মে আডবাণীজি সে প্রার্থনা করতা হুঁ ও শব্দ উপয়োগ না করে। উন্হোনে কাহা নরেন্দ্র ভাই নে কৃপা কি, क्या मां की सेवा कभी कृपा हो सकती है? कतई नहीं हो सकती।
जैसे भारत मेरी माँ है, वैसे ही भाजपा भी मेरी माँ है। देशवासी के मोदी आश्वास 2019 तार सरकार रिपोर्ट कार्ड जमा देबे। 13 सितंबर को जो दायित्व मिला था, जिसको 16 मई को पूर्ण किया, आज जो दायित्व मिला है, मैं आपको विश्वास दिलाता हूं कि जब 2019 में हम मिलेंगे, मैं आपको देशवासियों को फिर एक बार मेरा रिपोर्ट कार्ड दूंगा। बीजेपी संसदीय दल नेता निर्वाचित होवार पर एनडीएर नेता निर्वाचित करा है नरेंद्र मोदी के। विजेंद्र सिंह, एबीपी आनंद, नया दिल्ली। তারপর মোদি যান রাষ্ট্রপতি ভবনে, সেখানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তারপর তার শপথ নেয়ার দিন ঘোষিত হয় আগামী 26 তারিখ। দেখুন, রাষ্ট্রপতি জি নে বিধিবত রূপ সে মুজে চিঠি দি হ্যায়, আব মুজে শপথ সমারোহ কে লিয়ে জো হাম লোগো নে তয় কিয়া হ্যায় 26 इवनिंग में एट 6 PM यही शपथ समारोह होगा। 26 मे এই রাষ্ট্রপতি ভবন থেকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শুরু হবে তার যাত্রা। এক সপ্তাহ আগে সেখান থেকে প্রধানমন্ত্রী পদে নিজের নিয়োগপত্র নিয়ে গেলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজেপির সংসদীয় দল এবং এনডিএ নেতা নির্বাচিত করা হয় নরেন্দ্র মোদীকে। নিয়ম মেনে তারপরে সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি ভবনে যায় এনডিএর 15 সদস্যের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেরিয়ে এসে রাজনাথ সিংহ জানান, 26 মে হবে মোদীর শপথ গ্রহণ। কিন্তু যাঁকে ঘিরে গোটা পর্ব, তিনি তখনও কয়েক কিলোমিটার দূরে গুজরাট ভবনে। রাজনাথরা রায়সিনা ছাড়ান মিনিট খানেক পরই রওনা দিলেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। ঠিক 3:15 নাগাদ রায়সিনার পিচ রাস্তায় কনভয়ের ঝড় তুলে ঢুকলেন নরেন্দ্র মোদী। গাড়ি থেকে নেমেই মোদী শটান ঢুকে যান রাষ্ট্রপতি মকলে। একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি এবং ভাবী প্রধানমন্ত্রী। জয়ের জন্য মোদীকে অভিনন্দনও জানান প্রণব। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন সোমবার, কিন্তু এদিনই মোদীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন রাষ্ট্রপতি। দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড শ্রী নরেন্দ্র মোদী অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। দ্য প্রেসিডেন্ট উইল অ্যাডমিনিস্টার দি ওথ অফ অফিস অ্যান্ড সিক্রেসি অন May 26, 2014 at 6 PM at the Rashtrapati Bhavan. প্রতিশ্রুতি দেওয়ার পালা শেষ, এবার তা পূরণের পালা, মোদির আসল চ্যালেঞ্জ। এবিপি আনন্দ। তথাগতদের কাছে আসবো। তথাগতদের, রাজনাথ সিংহ সংসদ ভবনে তার প্রথম ভাষণে একেবারে আলাদা করে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করলেন, যে পশ্চিমবঙ্গে তাদের দলের এতটাই বৃদ্ধি যে 17% ভোট তারা পেতে সমর্থ হয়েছে। আমি শুনছি যে রাজ্য বিজেপি অফিসে এত ফোন বাজছে, প্রায় পরিবর্তনের পরে তৃণমূল কংগ্রেস অফিসের সঙ্গে তা পাল্লা দিতে পারে, মানে সবাই বাম থেকে বা অন্যান্য দল থেকে বিজেপিতে জয়েন করতে যাচ্ছে, এটার কোনো সত্যতা আছে? যে আপনাদের এবার একটা ঢল হচ্ছে বিজেপিতে জয়েন করার, নতুন হুজুক বাঙালি। বাস্তবিক আমি এবার নির্বাচনে হেরে গিয়ে যত কনগ্রাচুলেটরি মেসেজ পেয়েছি তাতে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। আমি ভেবেছিলাম যে লোকে আমাকে সহানুভূতি জানাবে, হে হে আপনি হেরে গেলেন ইত্যাদি, কিন্তু যেটা হয়েছে সেটা সম্পূর্ণ উল্টো। একটা তো হয়েছে আমার দল একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেজন্য জানাতেই পারে, কিন্তু অন্য জিনিসটা যে আমি যে ওই একটা বিধানসভা অংশে আমি সামান্য কিছু ভোটে এগিয়ে আছি তৃণমূলের থেকে, এবং সেটা মুখ্যমন্ত্রীর নিজের অংশ, এই জিনিসটা কোনো কারণে একটু গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। এবং তারপরে এই যে টেলিফোনের কথাটা যেটা তুমি বললে, সেটা আমি নিজেও প্রত্যক্ষ করছি। আমার টেলিফোন বেলা 5টা, আমি প্রত্যেক দিন রাত্রে চার্জ দিই, কিন্তু বেলা 5টা 6টা নাগাদ টেলিফোনটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, এত ফোন আসছে। তো না, আমি যেটা বলছিলাম যে 11-র পর মানে দুদিন অন্তর মুকুল রায়কে সাংবাদিক সম্মেলন করতে হতো, যে বাম থেকে বাম দলগুলো থেকে এই নেতারা এই কর্মীরা জয়েন করেছেন, অমুক দল থেকে কংগ্রেস থেকে এই নেতা কর্মীরা জয়েন করেছেন, বিজেপির কি সেই রকম অবস্থা? না, আমাদের সেরকম অবস্থা কিছু নয়, কিন্তু আমাদের প্রচুর কর্মী যোগ দিয়েছেন আর কি, তার মধ্যে প্রচুর লোক যোগ দিয়েছেন, তার মধ্যে যে বাম দল থেকে একটা বিশাল অংশ আছেন বা তৃণমূল থেকে একটা বিশাল অংশ আছেন, সেটার চেয়েও অর্থবহ হচ্ছে যে একটা বিশাল অংশ অরাজনৈতিক মানুষ আছেন, যারা এতদিন রাজনীতিতে ছিলেন না,
এমন মানুষ আছেন যারা মনে করছেন যে তারা এইবার রাজনীতিতে ঢুকবেন এবং বিজেপির এই বিশাল জয় দেখেই তারা এখন রাজনীতিতে ঢুকতে চাইছেন। তৃণমূল থেকে কিছু লোক আছেন, বামদের থেকে একটা বড় অংশ আছেন, কিন্তু আমি মনে করি এটা তার চেয়ে অনেক বেশি অর্থবহ। আরেকটা আশ্চর্য জিনিস হচ্ছে যে তৃণমূল আমাদের জেতার পরে এই কেন্দ্রীয় নির্বাচনে আমাদের এরকম সাফল্য পাবার পরে বিভিন্ন জায়গায় তৃণমূল অসম্ভব মারধর আরম্ভ করছে। পোস্টপোল ভায়োলেন্স যাকে বলে সেই জিনিস খুব ব্যাপক আকারে দেখা দিয়েছে। আমরা আজকে উত্তর চব্বিশ পরগনার এসপির সাথে দেখা করেছিলাম যে উত্তর চব্বিশ পরগনা জেলায় বিশেষ করে যে ধরনের এরকম অত্যাচার হচ্ছে সেটার একটা সুরা করবার জন্য শাসন থানায়, হাসনাবাদ থানায়, সন্দেশখালী থানায়, বিশেষ করে এই তিনটে থানায় এই ধরনের অসম্ভব অত্যাচার হয়েছে। একটি মেয়ে ধর্ষিতা হয়েছিল, সেটা নির্বাচনের আগেই হয়েছিল, সেই ধর্ষিতার মেয়েটিকে দেখতে গিয়ে আমাদের প্রার্থী অত্যাচারিত হয়েছিলেন। তাছাড়া গতকাল কলকাতার খুব কাছে চৌবাগা বলে একটা গ্রামে, সেটা দক্ষিণ কলকাতা বিধানসভার লোকসভার মধ্যেই পড়ে, চৌবাগাতে একজনের একটা বইয়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্য নানা জায়গায় এরকম মারধর করা হয়েছে। কিছু আপনি বলছেন যে এই মানে বিজেপি এগুলো সত্ত্বেও মানে সাফল্যের ইঙ্গিতবাহী, সাফল্যের ইঙ্গিতবাহী তো বটেই, তা না হলে মারবে কেন? লোকে তো আর এসইউসি কে মারছে না, এসি বা এসইউসির দোকান পুড়িয়ে দিচ্ছে না, কিন্তু এই যে এটা হওয়া সত্ত্বেও, এই পরিমাণ অত্যাচার হওয়া সত্ত্বেও, এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা বিরাট বিপুল সংখ্যক সাংসদ পাওয়া সত্ত্বেও লোকে যে এইভাবে বিজেপিতে জয়েন করবার জন্য এরকম ঢল নেমেছে, এটাই ইঙ্গিতবাহী। তথাগতদা বলছেন যে বিজেপিতে যোগ দেওয়ার ঢল নেমেছে, কিন্তু দলের সুসময়, এত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর যখন একটা তথাকথিত এবং বহু স্লোগানে প্রচারিত মজবুত সরকার কেন্দ্রে তৈরি হচ্ছে, সেই সুসময়ে যারা দলে আসছেন স্রোতের মতো, দলের সুসময়ে যারা আসছেন তারা কি দুর্দিনেও থাকেন? তারা কি সত্যি সত্যি ক্ষমতার গন্ধে, ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য কি আসেন না বেশি করে? আমি এই প্রশ্নের উত্তর খুঁজব, কিন্তু আপনাদের দেখাবো যে রাজ্য বিজেপিকে নিয়ে নতুন একটা বিরোধী শক্তির মধ্যে রক্ত সঞ্চার হয়েছে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। দেখুন, হ্যালো, এক্সপ্লেইন করুন। হ্যাঁ ঠিক আছে, বলুন। রাজ্য বিজেপি অফিসে এখন তৎপরতা তুঙ্গে, কাস্তে হাতুড়ি হাত, এমনকি ঘাস ফুলেরও অনেকেই নাকি এখন পদ্মপ্রিয়। পশ্চিমবঙ্গকে যে বিজেপির দিল্লি নেতৃত্ব যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে দলের সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহর কথায়। মঙ্গলবার পার্লামেন্টের সেন্ট্রাল হলে বিজেপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য পেশের সময়ও রাজনাথের গলায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের কথা। ऐसे स्टेट्स में भी हमारा आज परसेंटेज ऑफ वोट ये बढ़ा है, हमारा वोट शेयर बढ़ा है। उड़ीसा में 22%, यहाँ पर आज हमारा वोट शेयर है। वहीं पर वेस्ट बंगाल में वह अप्रॉक्सिमेटली 17% तक पहुँच गया है, और केरला में 10%, और तमिलनाडु में थोड़ा कम है, अभी 5.5% तक वह पहुँच गया है। পশ্চিমবঙ্গে কংগ্রেস আসতে পারে, সিপিএম পারে, তৃণমূল পারে, কিন্তু বিজেপি কখনোই নয়। বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের এই ধারণা এবার জোর ধাক্কা খেয়েছে লোকসভার ভোটে। রাজ্যে তৃণমূলের দাপট অব্যাহত থাকলেও শক্তি বাড়িয়েছে বিজেপি, তাতে দলের রাজ্য নেতৃত্ব যেমন উজ্জীবিত, তেমনি প্রতিপক্ষ দলের বহু সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই এখন বিজেপিতেই আস্থা দেখাচ্ছেন বলে দাবি দলের রাজ্য সভাপতি রাহুল সিংহর। রাজনৈতিক মহলের ধারণা, এবারের ভোটে বামেদের ভোট ব্যাংকের একটা অংশ বিজেপির দিকে চলে গিয়েছে। রাহুল সিংহর দাবি, সিপিএমের সমর্থকেরা আর দলের ওপর ভরসা রাখতে পারছেন না,
তাদের কাছে বিকল্প শক্তি বিজেপি। সিপিএমের অনেকেই তাই বিজেপিতে যোগ দিতে চেয়ে তাকে ফোন করছেন। কংগ্রেস ও তৃণমূলের অনেকেও বিজেপিতে যোগ দিতে চাইছেন বলে দাবি বিজেপির। চারিদিকে একেবারে আপনার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এবং জঙ্গলমহল পর্যন্ত কাতারে কাতারে লোকেরা সিপিএম থেকে বিজেপিতে যোগদান করছে এবং সেটা মানে হাজার হাজার সংখ্যা। কংগ্রেসের থেকেও বেশ কিছু যারা প্রদেশ লেভেলে আছে তাদেরও অনেক নেতা আমাদের সাথে যোগাযোগ করেছে, তারাও বলছে যে আর কংগ্রেসের তো কোনো ভবিষ্যৎ নেই বা কংগ্রেস দিয়ে আর কিছু হবে না। তৃণমূল কংগ্রেসেরও প্রচুর কার্যকর্তা এই কদিনের মধ্যে, দু তিন দিনের মধ্যে আমরা প্রচুর ফোন পেয়েছি, যারাও বলছে যে আমরাও চলে আসতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সমর্থকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষও বিজেপিতে যোগ দিতে চাইছেন বলে দাবি রাহুল সিংহর। যারা ভয় পাচ্ছে সরাসরি আসতে, তারা আমাদের পেছন থেকে সহযোগিতা করতে চায়। গভর্নমেন্ট অফিসিয়ালস আছে যারা আসতে পারবে না, তারা পেছন থেকে সহযোগিতা করতে চায়। আর এমনিতে সাধারণ মানুষ প্রচুর আছে, মানে একদম যুব থেকে 75-72 পর্যন্ত লোকেরা, তারাও ফোন করছে যে আমরা নামতে চাই, আমরা কাজ করতে চাই, কারণ এটাই হাই টাইম। রাহুল সিংহর দাবি তাঁদের দলে যোগ দিতে চেয়ে কেউ বিজেপি অফিসে ফোন করছেন, কেউ বা করছেন তার বাড়িতে মোবাইলে, অনেকে আবার ব্যবহার করছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সেদিকেও নজর রাখছে বিজেপির রাজ্য নেতৃত্ব। তাদের আশা রাজ্যে বিজেপি এবার বহরে বাড়বে, সংগঠনও শক্তিশালী হবে। মানুষ যুক্ত হলেই তবেই মানুষের যে প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে পারব। তো সেই লক্ষ্যে আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এবং যতটা আহ্বান জানাতে পারছি তার চেয়ে বেশি মাত্রায় মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসছে। সোমবার নদিয়ার কল্যাণীর বিভিন্ন এলাকার সম্পাচক সিপিএম সমর্থক বিজেপিতে যোগ দেন। কৃষ্ণনগরে দলের জেলা অফিসে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অসীম সরকার। রাজর্ষী দত্তগুপ্ত, অরিত্রিক ভট্টাচার্য ও প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। জয়প্রকাশবাবুর কাছে যাবো। জয়প্রকাশবাবু, কালকে যেটা হলো কংগ্রেসের তথাকথিত হাইকমান্ড, এই অনেকে বলছেন মোটা দাগের যাত্রা, মানে এই পদত্যাগ করলাম, না না সবাই তখন বলবেন না না আপনি তো আপনারা থাকুন, আপনারা গেলে কী করে হবে, দল কী করে বাঁচবে, পদত্যাগ পত্র গৃহীত হবে না, এইটার খুব প্রয়োজন ছিল। আমি এই জন্য আপনাকে খুব স্পেসিফিক্যালি প্রশ্নটা করছি। আমার মনে আছে এই স্টুডিওতে বসেই আপনি নির্বাচনের যেদিন ফলাফল সামনে এলো, বিপর্যয় কংগ্রেসের, মানে 10টা রাজ্যে কংগ্রেস খাতা খুলতে পারলো না, বীরাপ্পান মৈলি, কমলনাথ ও মল্লিকার্জুন খার্গে মন্ত্রিসভা তিনজন মাত্র জিততে পারলেন, চিদাম্বরম দানার্নি, তার ছেলে কার্তিক চিদাম্বরমের জামানত জব্দ হয়ে গেল। তো আমি বলছি যে এই 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 বিপর্যয়ের পর তো খুব স্বাভাবিকভাবেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। আপনিও বলছিলেন যে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে, কোনো সংশয়ের জায়গা নেই, কিন্তু শেষ পর্যন্ত আবার সেই তাদেরই ধরে বসানো, পদত্যাগপত্র গৃহীত না করার নাটকটা খুব প্রয়োজন ছিল। না, এটা ঠিক নাটক হিসেবে দেখবে না, এটা দেখুন একটা সংগঠন বা দল চালাতে গেলে ঠিক এরকমভাবে তো হয় না যে যুদ্ধেতে হারার পরেই সঙ্গে সঙ্গে উপরের সব লোককে সরিয়ে দেওয়া দিয়ে তারপরেতে রেডিমেড কিছু লোক যেন বাইরে আছে তাদের নিয়ে বসিয়ে দেওয়া, ঠিক এইরকম এত অতি সরলীকৃত ব্যাপারটা হয় না। ঘটনাটা যেটা গতকাল ঘটেছে সেটাই এক্সপেক্টেড ছিল, কিন্তু এটাই শেষ নয়। আমাদের যেটা ধারণা কংগ্রেসি হিসেবে, এটা হচ্ছে প্রথম যে জায়গা যে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি, যারা উপরে আছেন অ্যাজ সাচ টোটাল ওয়ার্কিং কমিটির অ্যাকাউন্টেবিলিটি। ঘটনাটা দেখুন অনেকেই দেখতে, আমি যদি উল্টো দিক থেকে আমি সেটাই বলছি, না আমি বলছি আপনি বলছেন যে নেতৃত্ব দুম করে, মানে নিজার রিয়াকশন কিছু হয় না। আমি আপনাকে বলি যে আমি ছোটবেলায় বাইবেল, আমার মনে নেই ওল্ড টেস্টামেন্ট না নিউ টেস্টামেন্টে, একটা গল্প পড়েছিলাম যে একটা পাখি দীর্ঘদিন খাঁচার মধ্যে থাকতো, তাকে মুক্তি দেওয়া হলো, সে খাঁচাটা খুলে বেরোতে পার, তাকে সে বাইরে এলো কিন্তু উঠতে পারলো না, ওই খাঁচাটা চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকলো। তো অনেকে বলছেন যে এই গান্ধী এবং নেহরু পরিবারটা ঠিক এমন যে এর বাইরে কংগ্রেস কোনোদিন বেরোতে পারে না, শিকল কেটে দিলে ওই চতুর্দিকে প্রদক্ষিণ করে। এটা যারা ইতিহাস মানে খুব বেশি দিন পেছনে যেতে হবে না, যে সময় আমরা দেখেছি নরসিংহ রাও বলেন, সীতারাম কেশরী বলেন, তখন কিন্তু টোটালি গান্ধী অ্যাক্সিস থেকে বা জওয়াহরলাল নেহরু ফ্যামিলির অ্যাক্সিস থেকে বাইরেই কংগ্রেসের লিডারশিপ ছিল, আমরা সেই লিডারশিপ দেখেছি। তারপরে আবার ত্রাতা করে তাদেরই আনতে হলো না, এবং নরসিংহ রাও এর 5 বছরের আমরা সরকার চালিয়েছি, তখন কিন্তু ত্রাতা হিসেবে সোনিয়া গান্ধী বা কেউ ছিলেন না গান্ধী। সুতরাং এটা হচ্ছে ইতিহাস। তারপরে হয়েছে কেশরীকে প্রায় ঘাট ধাক্কা দেয়া হলো, না সেটা তো হচ্ছে পলিটিক্যাল ম্যানুয়াল, ঘাট ধাক্কা না তাতে অন্যভাবে নিয়ে আসা, সেটা তো এক একজনের এক এক রকম পারসেপশন। আমি বলছি অন্য কথা, একটা দৃষ্টি প্রশ্ন উঠবে না, না 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 একটা একটা
ব্যাখ্যা হতে পারে যে ওয়ার্কিং কমিটি লোকজন যারা আছে তারা নিজেদেরও নিজের জায়গায় থাকতে চাইল এবং তার বিনিময়ে বললেন যে সুপ্রিম লিডারশিপ সোনিয়া গান্ধী অ্যান্ড রাহুল গান্ধী তোমরাও থাকো আমরাও থাকি, একই কথা। এটা আমি বলছি এটা সবাই দৃষ্টি তোমরাও থাকো কেউ চেয়ার ছাড়লে, এটা এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি হতে পারে যে এটার ব্যাখ্যা একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা ব্যাখ্যা যেটা হতেই পারে যে এটা তো ঘটনা যে কংগ্রেসের আমরা এখন দেখতে পাচ্ছি, যদি মনে করুন তর্কের খাতিরে আমি বলি যে সোনিয়া গান্ধী যখন বললেন যে আমি পদত্যাগ করতে চাই আমি আমি দায়ভার নিয়ে, তারপরে কে একটা সর্বভারতীয় পার্টির ক্ষেত্রে আমরা দেখেছি যে তারপরে কে এই প্রশ্নটা যতক্ষণ না একটা ম্যাচুরিটি স্টেজে আসে ততক্ষণ এরকম চট করে ডিসিশন নেওয়া যায় না। এবং আমরা বিজেপির ক্ষেত্রেও বারবার দেখেছি যে আলটিমেট, আপনি বিজেপির উদাহরণ তাললেন তো, বিজেপি ভয়ঙ্কর একটা সাহসিকতার এই গত কয়েক মাসের উদাহরণ দিয়েছে। এক হচ্ছে আদবানির গোসা হলো, তিনি চারটে দলের পদ থেকে পদত্যাগ করলেন, তারপরে বললেন দল আদর্শচ্যুত হয়েছে বিপথে গেছে, তা সত্ত্বেও মোদিকে প্রজেক্ট করার যে সিদ্ধান্ত তাতে স্টিক করে থাকলেন, সুষমা স্বরাজদের বিরোধিতা আপনারা জানেন তো। আমি বলছি যে মোদিকে প্রজেক্ট করার সিদ্ধান্ততে কিন্তু ঝুঁকি ছিল, কিন্তু মারাত্মকভাবে সুষমা আদবানিকে অগ্রাহ্য করে তার গোসা এবং বিজেপি স্টিক করেছিল। আপনারা যেরকম বলেন দেখুন একটা স্ট্র্যাটেজি খেটে গেলে দেয়ার ইজ নাথিং successful than success. ঘটনাটা হচ্ছে যে বিজেপির ক্ষেত্রে এই ঘটনাগুলো সমস্ত ঘটেছিল পেছন থেকে আরএসএস, আপনারা যেরকম বলবেন গান্ধী ফ্যামিলি এখানে কন্ট্রোল করছে, বিজেপি কন্ট্রোল বাই নাগপুর আরএসএস কন্ট্রোল করে, আরএসএস তো বড় কংগ্রেস দলে যদি সোনিয়া রাহুলের নেতৃত্বকে রিপ্লেস না করার মতো কোনো নেতা তৈরি না হয় সে ব্যর্থতা তো কংগ্রেসের, সেই আলটিমেটলি বোনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ের মতোই কংগ্রেস গান্ধী ক্রোড়ে সুন্দর আবার প্রিয়াঙ্কা বদ্রাকে টানাটানি শুরু হয়েছে। না দেখুন একটা তো ঘটনা আছে, একটা এত বড় পার্টির একটা সিমেন্টিং ফ্যাক্টর দরকার হয় সারা ভারতের মধ্যে, এবং এখানটাতে আমরা বিজেপির ক্ষেত্রে বারবার বারবার দেখেছি যে তাদের যে বিভিন্ন গ্রুপগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের মধ্যেকার ঘটনা, আজকে নরেন্দ্র মোদী সাকসেসফুল হয়েছেন বলে তাকে সমস্ত অভিনন্দন জানিয়েও বলছি যে নরেন্দ্র মোদীর আগে এক বছর আগেও কিন্তু এখানে কেউ খুব কেউ ইয়ে বলতে পারতেন না যে বিজেপি এইভাবে আসবেন, যে ফর্মুলা সেটা সাকসেসফুল হয়েছে রাইট, কিন্তু ঘটনাটা অধিকাংশ বুথে বিজেপির এজেন্ট দিতে পারে না এখনো, কিন্তু এই ঘটনাটা সেই সময় যখন রাজনাথ সিং যেদিন সভাপতি হলেন আপনি ভেবে দেখুন তার কিন্তু ২৪ ঘন্টা আগেও কোনো মিডিয়াও বলতে পারেনি রাজনাথ সিং সভাপতি হবেন। সেই সময় যখন রাজনাথ সিং যেদিন সভাপতি হলেন আপনি ভেবে দেখুন তার কিন্তু ২৪ ঘন্টা আগেও কোনো মিডিয়াও বলতে পারেনি রাজনাথ সিং সভাপতি হবেন, সেই সময় যে আগের সভাপতি কাজ চালাবেন কি চালাবেন না সেই প্রশ্ন নিয়ে যখন উত্তাল হঠাৎ এই যে ঘটনাগুলো। আমার প্রশ্নটা খুব সহজ ছিল যে আপনি বললেন না এক বছরে মোদীকে বিজেপি বের করে আনলো, ১২৫ বছরে গান্ধী পরিবার ছাড়া আর কোনো নেতা বের করে না এখনো এক বছরে বের করে যেরকম এনেছেন, আমি সেই কথাতেই আপনাকে বলছিলাম যে প্রথম মিটিং ওয়ার্কিং কমিটির প্রথম মিটিংয়ে যেটা গতকাল কংগ্রেস করেছে সেটাই কিন্তু এক্সপেক্টেড ছিল যে এখন এই বর্তমান পরিস্থিতিতে সিচুয়েশন অলরেডি খারাপ সেটাকে আরও ওয়ার্সিং করে লাভ নেই, সেখানে স্থিতাবস্থা কিছুদিন রাখা দরকার, যতক্ষণ না একটা মন্থন চলে একটা পরিক্রমা চলে যে পরিক্রমার শেষকালে যে নতুন লিডারশিপ আসার মতন আছে কিনা কারা আছেন এবং সেই এটা কি খাটে। আপনি দেখুন না রাহুল গান্ধী বিহার বিধানসভা নির্বাচন থেকে ব্যর্থ হতে শুরু করেছেন, কই একবারও লোকসভার আগে তো কেউ বললেন না যে উনি টাইম ব্যর্থ তো কেন বলছেন, ২০টা আসন ছিল ৭টা এসে দাঁড়ায়, এর মাঝখানে শুধু রাহুল গান্ধীর দিকে দেখুন যদি না আমি একাধারে দেখুন না একাধারের কথা বলছি, নেতৃত্ব নিতেই হবে গান্ধী বলে রাহুল গান্ধীর ট্র্যাক প্রশ্ন উঠতো না, রাহুল গান্ধীর ট্র্যাক হিস্ট্রিতে এটাতে দেখুন আমি বলি আপনি বলুন সেটা তো সত্যি সেটা সামনেই আসবে যে কর্ণাটক ইলেকশন ছাড়া আর বাদবাকি যেগুলো আছে সেগুলোতে কংগ্রেস ভালো করতে পারেনি, এর মাঝখানে একটাই হচ্ছে ভালো জায়গা যে কর্ণাটকে কংগ্রেস এসেছিল পাওয়ারে, তাছাড়া তো আমরা দেখতে পাচ্ছি না। এবং
আরও একটা কথা বারবার যেটা কংগ্রেস কর্মীদের কাছে আসছে, যেটাও অস্বীকার করা যায় না, সেটা হচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেসের বিভিন্ন পোস্ট থেকে আস্তে আস্তে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সেই সময়টাও খুব একটা অল্প নয়, বেশ কিছুদিনের সময়, যেটা হচ্ছে ওভারনাইট। যেভাবে রাজীব গান্ধী হঠাৎ এসে পড়েছিলেন সেখানটাতে আমরা বলতে পারতাম তাকে আরও সময় দেওয়া হোক। সুতরাং রাহুল গান্ধীর ক্ষেত্রে এক্ষুনি আমরা এটাও বলতে পারছি না যে তাকে আরও সময় দেওয়া হোক, কারণ সময় তিনি পেয়েছেন, বরঞ্চ এইটা বলা যেতে পারে যে ট্রেনিংয়ে খুব একটা কাজ হয়নি। যাই হোক, কিন্তু আমি আসতে চাইছি মূল প্রশ্নতে, যে লিডারশিপের প্রশ্ন, যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কংগ্রেস যেভাবে বিভিন্ন জায়গা থেকে লিডারশিপ নিয়ে এসেছে, তুলে নিয়ে এসেছে, লোকে এসেছে, আমার স্থির বিশ্বাস গতকালের ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে যে আত্মসমীক্ষা এবং যে পরিক্রমার কথা বলা হয়েছে তার মধ্যে দিয়ে আমি স্থির নিশ্চিত যে লিডারশিপের একটা না একটা বদল হবেই এবং নতুন পথ আসবে। ফাইন, জয়প্রকাশদা বলছে লিডারশিপে বদল হবে, কিন্তু কালেকটিভ লিডারশিপ, এই শব্দবন্ধর আড়ালে বিভিন্ন পদত্যাগ, পদ থেকে সরে যাওয়া, রাজনীতি থেকে অবসর নেওয়া, রাজনীতির বানপ্রস্থে যাওয়া, এই নানা যুক্তিকে কিন্তু প্রায় দুর্ভেদ্য দেয়ালের মতো ঠেকিয়ে রাখা হয়। বামেদের ক্ষেত্রে উদাহরণ দেখেছি, সেই প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে দেখব কংগ্রেসের বিপর্যয়। আপনাদের যেদিন ফলাফল বেরোলো সেদিনই বলেছিলাম যে স্বাধীনতার পর এত বড় বিপর্যয়ের সম্মুখীন এত শতাব্দী প্রাচীন দলটিকে কোনোদিন হতে হয়নি। দেখো, বিপর্যয়ের পরও রক্ষা কবচ, লজ্জাজনক হারের কলঙ্ক গান্ধী পরিবারের গায়ে লাগতে দিতে নারাজ কংগ্রেস। ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া রাহুলের নেতৃত্বের ওপরই পূর্ণ আস্থা জ্ঞাপন। কিন্তু ভুল যারই হোক না কেন, আসল প্রশ্ন হল কংগ্রেসের ভুলটা কি হল, কি কারণে ইউপিএ নৌকাডুবি হল। কংগ্রেসের বিপর্যয়ের কারণ পর্যালোচনা করলে উঠে আসছে নানা বিষয়। পর্যবেক্ষকদের মতে ইউপিএর বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ হল নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া দাম। গত 10 বছরে পেট্রোল ডিজেলের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে, শাকসবজি ফল দুধ সবকিছুর দাম আগুন। যত না আয় বেড়েছে তার চেয়ে ব্যয় বেড়েছে দ্বিগুণ। এনডিএ আমলে মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় 4.8%, 2012-13 ইউপিএ আমলে তা বেড়ে গড়ে 6.7% হয়ে দাঁড়ায়। পরিসংখ্যান বলছে এনডিএর তুলনায় ইউপিএ আমলে বেকারত্ব বেড়েছে। এনডিএ আমলে 1999 থেকে 2004 পর্যন্ত প্রায় 6 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছিল, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী ইউপিএর 10 বছরে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় 5.3 কোটি। প্রতি বছর কলেজ থেকে পাশ করে বের হওয়া লক্ষ লক্ষ যুবকের চাকরি না মেলার জ্বালা কংগ্রেসকে ভোট যন্ত্রিক ভুগিয়েছে। কংগ্রেসের আমলে 2G, কয়লা, কমনওয়েলথ আদর্শের মতো একাধিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছে ইউপিএ। ইউপিএ সরকারে মন্ত্রী থাকা এ রাজা কংগ্রেস সাংসদ সুরেশ কালমাডিকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, আর এই ভাবমূর্তির খেসারতি ভোটের ফলাফলে গুনতে হয়েছে কংগ্রেসকে। দুর্নীতির অভিযোগ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর চৌকাঠ পর্যন্ত পৌঁছেছে। সোনিয়ার জামাই রবার্ট বঢরার বিরুদ্ধে অসদ উপায়ে জমি কেনা বেচার ব্যবসায় কোটি কোটি টাকা রোজগারের অভিযোগ উঠেছে। বিরোধীরা একে বড়সড় নির্বাচনী ইস্যু বানিয়েছে। দুর্নীতির সঙ্গে লড়তে 5টি আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। অন্না হাজারে কেজরিওয়ালদের চাপে লোকপাল বিলও পাশ করিয়েছিল। দাগি অপরাধীদের বাঁচানো সংক্রান্ত অর্ডিন্যান্স ছিঁড়েও ফেলেছিলেন রাহুল গান্ধী, কিন্তু ভোট আসতেই সেই কংগ্রেসই লালু প্রসাদের দলের সঙ্গে জোট বাঁধে, আদর্শ কেলেঙ্কারিতে অভিযুক্ত অশোক চৌহানকে লোকসভায় প্রার্থী করে। কংগ্রেসের কথা ও কাজে এই পার্থক্যই ভোটারদের চোখে লেগেছে। কংগ্রেসের টানা 10 বছর ক্ষমতায় থাকাটাও তাদের হারের অন্যতম কারণ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, নানা কারণে পরিবর্তন চাইছিলেন সাধারণ মানুষ। পরিবর্তনের এই চাহিদাকেই কাজে লাগিয়েছে বিজেপি। রাহুল গান্ধীর নেতৃত্বে একাধিক রাজ্যে বিধানসভা ভোটে বিপর্যয়ের পরও কংগ্রেস রাহুলকেই এগিয়ে দিয়েছে।
লোকসভা নির্বাচনের প্রচার কমিটির প্রধানও করা হয় তাঁকেই। রাহুলের ওজন বাড়াতে ভোটের মুখে সাধারণ সম্পাদক থেকে তাঁকে সহসভাপতিও করে দেওয়া হয়। কিন্তু লোকসভা ভোটের ফল দেখে অনেকেরই মত, দেশের মানুষ রাহুলের নেতৃত্বকে অস্বীকার করেছেন। কংগ্রেসে নেহেরু গান্ধী পরিবারের কোনো বিকল্প না থাকাকেই কাজে লাগিয়েছে বিজেপি। কংগ্রেসে পরিবারতন্ত্রের রমরমাকে ভোটে ইস্যু করেছে তারা। একের পর এক বিধানসভা ভোটে বিপর্যয়ের পরও রাহুলকে প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। এমনকি খোদ মনমোহন সিংহ রাহুলের নেতৃত্বে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। কংগ্রেসে গান্ধী পরিবারের রমরমা কমার পরিবর্তে বেড়েছে। নতুন প্রজন্মের কাছে একেই ইস্যু করেছে বিজেপি। কংগ্রেস স্বীকার করে নিয়েছে তারা মানুষের কাছে নিজেদের বার্তা ঠিকমতো করে পৌঁছে দিতে পারেনি। কংগ্রেসের বহু নেতাই বলছেন, 10 বছরে ইউপিএ যত কাজ করেছে তা মানুষকে ঠিক করে বলা গেলে ফল অন্যরকম হতে পারত। যদিও 100 দিনের কাজ কিংবা তথ্যের অধিকার আইনের মতো কর্মসূচিগুলি ইউপিএ 1-এর আমলেই নেওয়া হয়েছিল। ইউপিএ 2-এর আমলে সেরকম গেম চেঞ্জার কোনো প্রকল্প চালু করতে পারেনি কংগ্রেস। বিজেপির তুলনায় কংগ্রেসের নির্বাচনী প্রচারও অত্যন্ত দুর্বল ছিল। বিজেপি যেভাবে টিভি, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া প্রত্যেকটি ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে তা করতে পারেনি কংগ্রেস। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারে 10,000 কোটি টাকা খরচের অভিযোগ যেমন করেছে, তেমনি নিজেদের প্রচারের ব্যর্থতাও স্বীকার করে নিয়েছে। এবিপি আনন্দ। বিমলবাবুর কাছে যাব। বিমলবাবু, কালকেই আনন্দবাজার পত্রিকায় নরেন্দ্র মোদীর সম্পর্কে খবর ছাপা হয়েছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপনে এবং সমস্ত নির্বাচনী তিক্ততা ভুলে হাত বাড়াতে চাইছেন। এক দুই হচ্ছে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেস শুভেচ্ছা বার্তা কোনো পাঠিয়েছেন কিনা আমরা জানি না, অন্তত প্রকাশ্যে পাঠাননি। এমনকি বয়কটের সম্ভাবনাও কেউ কেউ উড়িয়ে দিচ্ছেন না, যে 26 তারিখ যে শপথ গ্রহণ অনুষ্ঠান তৃণমূল কংগ্রেস নাও যেতে পারে। অবশ্যই সম্ভাবনা, দলের তরফে কিছু জানানো হয়নি কারণ আনুষ্ঠানিক চিঠি আসেনি। আপনার কাছে আমি জানতে চাইবো যে এই সুযোগটা, এই যে তথাকথিত রাজধর্ম, তার পেছনে রাজনীতি থাকতে পারে, তার পেছনে গ্যালারি শো থাকতে পারে, এই সুযোগটা নিয়ে রাজ্যের কি অনেক অনেক কিছু রাজ্যবাসীর জন্য কাজে লাগে এরম কিছু পাওয়া যেত না? যেখানে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা দাবি হচ্ছে যে ঋণ মুকুপের একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতের সাংবিধানিক কাঠামোটা এরকম, তাতে কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ব্যক্তিগত সম্পর্ক নাও থাকে তাতে অন্তত প্রশাসন কোথাও আটকে যাবে না। রাজ্য তার রাজ্যের কাজ করবে, কেন্দ্র তার কেন্দ্রের কাজ করবে, অর্থাৎ সাংবিধানিক কাঠামো ঠিক একেবারে সুনির্দিষ্টভাবে বলা। কিন্তু ওয়ার্কেবল রিলেশন বলে একটা কথা আছে, অর্থাৎ শক্তি কিছু পাওয়ার জন্য আবার কিছু হয়তো কিছু যায় আসে না, আবার অনেক কিছু যায় আসে। কোথায় যায় আসে আপনাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে যখন অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী ছিলেন এনডিএ, এনডিএর সময়ে তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তিনি কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জোরে এবং সেখানে সমর্থন করার জন্যই সেই মূল্য হিসেবে সম্ভবত অন্ধ্রপ্রদেশের জন্য যা নিয়ে গেছেন সেটা এক কথায় অভূতপূর্ব। জয়ললিতার ধারে কাছে ছিলেন চন্দ্রবাবু নাইডু, এক নম্বরে। এছাড়াও বিজেপির আমলে 3টে রাজ্য হয় স্মুথলি রাজ্যগুলো করতে পারে, কিন্তু অন্ধ্রপ্রদেশে উনি ব্যাপারটা হতে দেননি, তেলেঙ্গানা নিয়ে বিজেপি কিন্তু হাত দেয়নি। তো স্বাভাবিকভাবেই ব্যক্তিগত সম্পর্ক বা যদি সম্পর্কটা একটু অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে নিঃসন্দেহে রাজ্যের জন্য কিছু বাড়তি পাওয়া যায়। কারণ সবসময় দেখবেন জয়ললিতা খুব মানে 2-1 বছর বাদ দিলে আগাগোড়া কেন্দ্রের সঙ্গে সঙ্গে সম্পর্কটা কিন্তু রেখে গেছে। পশ্চিমবঙ্গের জন্য সরকারি কেন্দ্রের একটি একটু বাড়তি সহানুভূতি প্রয়োজন। তবে আমি যতটুকু নরেন্দ্র মোদীর অ্যাটিটিউড বুঝতে পেরেছি, যেদিন ভোট বেরোয় ঠিক সেই দিনই আনন্দবাজার পত্রিকায় আরেকটা লেখা বেরিয়েছিল, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর মুখ দিয়ে বলানো হলো যে উনি আগামী দিনগুলোতে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীদের ইনভাইট করতে চান, ইনভাইট হিসেবে রাখতে চান, যদি কোনো পলিসি ডিসিশন, গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন হয় সেটা করা যায় কিনা, উনি করবেন কিনা আমি জানি না। কিন্তু এক্ষেত্রে একটা অ্যাটিচিউড বোঝা যাচ্ছে, এই যে কোঅপারেটিভ ফেডারালিজম, যে কোঅপারেটিভ ফেডারালিজমের কনসেপ্টটা বিজেপি দীর্ঘদিন ধরেই নার্চার করেছে এনডিএ ক্ষেত্রে যেটা করেছে, হয়তো বিজেপি সেই জায়গা থেকে সরে আসবে না এবং রাজ্য কেন্দ্রের এই যে সম্পর্কটা হয়তো আর খারাপ হবে না, যা আছে সেই জায়গায় থাকবে। আর নিশ্চয়ই আপনার মনে আছে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস নিয়ে 67 থেকে চর্চা শুরু হয়, 67 যখন কংগ্রেস 9টি রাজ্যে হেরে গেল,
জ্যোতি বসু ক্ষমতায় আসার পর তিনি এটাকে আরো বেশি গুরুত্ব দিয়েছিলেন, তিনি লিড করেছিলেন, একাধিক কনক্লেভ তৈরি করেছিলেন, কনক্লেভ করেছিলেন বিভিন্ন বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে কলকাতাতে একটা কনক্লেভ করেছিলেন। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও আপনার মনে আছে একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেল যে আদবানির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতরাস কেন করলেন, এবং শুরুতে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে সরকার চালাতে আমার কেন্দ্র সরকার শুরুতে জ্যোতি বসু একটা টাফ অ্যাটিটিউড নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তখন উপমুখ্যমন্ত্রী ছিলেন আমার যতটুকু মনে আছে, তার সঙ্গে লালকৃষ্ণ আসবানির একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা নিয়ে এখানে আমি কাগজে যা পড়েছি সত্যি কথা তথাগত দ্বারা বলতে পারবো না, পার্টি ভেতরের খবর বলতে পারবো না, রাজ্য বিজেপিতে একটু উষ্মা প্রকাশ করা হয়েছিল যে এখানে আমাদের সম্পর্কে ওরা প্রায়ই আমাদের মানে বিজেপি সম্পর্কে ওরা প্রায় অসভ্য বর্গ যেহেতু প্রায় কথাগুলো বলতেন উনি, আর আপনি সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে এতখানি প্রশ্রয় দেন কেন, উনি বলেছিলেন এটা একটা রাজনৈতিক সম্পর্ক প্রশাসনিক সম্পর্ক আমাকে রাখতে হবে, এবং হাতে নাতে ফল পাওয়া গেল যে সীমান্তে বাহিনীর ক্ষেত্রে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাড়তি বাহিনী পেল, আদবানি বাহিনী পেল, স্বরাষ্ট্রমন্ত্রী দুটো মানে সরকার বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্র রাজ্য সম্পর্ক বলেনি, কেন্দ্র রাজ্য সম্পর্কে স্বাভাবিক প্রক্রিয়া চলবে সেটা কোথাও বাধা প্রাপ্ত হবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের যেটা উদ্দেশ্য এবং যেটা সমস্যাও আছে সেটা হচ্ছে এই রাজ্যের উপর এতটা ঋণের বোঝা, এটা কেন্দ্রের স্পেশাল অ্যাসিস্ট্যান্স দরকার, এবং এটা তো সত্যি কেন্দ্র চাইলে হয়তো সাংবিধানিক কাঠামোর মধ্যে কিছু ব্যবস্থা করতে পারে, আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি হবেন কি হবেন না সেই নিয়ে আলোচনা চলছিল, এবং উত্তরপ্রদেশের মুলায়ম সিং যাদবের সঙ্গে মমতা ব্যানার্জি একটা আলোচনা চলছিল অন্য কাউকে প্রার্থী করা যায় কিনা, হঠাৎই মুলায়ম সিং যাদব পুরো সিদ্ধান্ত বদলে তিনি প্রণব মুখার্জিকে সমর্থনের সিদ্ধান্ত নেন, কাকতালীয় কিনা জানি না, তার কোনোদিনের মধ্যে উত্তরপ্রদেশকে ২৫,০০০ কোটি টাকা স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছিল, তাই কেন্দ্র চাইলে কিন্তু করতে পারে, কাঠামো রয়েছে, এখন সেই জায়গায় রাজ্যকে নিয়ে যাবেন কিনা সেটা একটা প্রশ্ন, তবে কতগুলো রাজনৈতিক প্রশ্নও রয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি। মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ নরেন্দ্র মোদীর কাছ থেকে, সম্ভাব্য প্রধানমন্ত্রী ২৬ তারিখে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া কি এখনো জানা যায়নি। ২০১৫র কলকাতা পুরসভা নির্বাচন এবং ২০১৬র বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপিকেই প্রধান রাজনৈতিক বিকল্প করে তোলার চেষ্টা চালাবেন তিনি, কিন্তু তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার উন্নয়ন নিয়েও আলোচনা করতে চান ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই কারণে মুখ্যমন্ত্রীকে রাজধানীতে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন তিনি। গুজরাট ভবনে বসে পশ্চিমবঙ্গের উন্নয়ন ভাবনা নিয়ে কথা প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাকে মোদী বলেছেন, ৩৪ বছরে সিপিএম কেন্দ্রের থেকে যে সহায়তা পায়নি, গত ৩ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহায্য পাননি, আমি পশ্চিমবঙ্গকে তার থেকে বেশি সহায়তা দিতে চাই, উন্নয়ন নিয়ে কোনো রাজনীতি নয়, কেন্দ্র ও রাজ্যের ভেতরে জটিলতা নিরসনের জন্য আলোচনা করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আমন্ত্রণ জানাচ্ছি। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মোদী জানিয়েছেন, প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই তিনি সুসম্পর্ক চান, নির্বাচনী প্রচারের সময়ও মোদী একবার বলেছিলেন তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক বিরোধ যাই থাকুক, উন্নয়নের প্রশ্নে তিনি আপোষ করবেন না। প্রধানমন্ত্রী পদে বসার প্রাক্কালেও সেই অবস্থান বদল করেননি মোদী, কিন্তু প্রশ্ন হচ্ছে মোদী মমতাকে রাজনৈতিকভাবে অস্পৃশ্য বলে মনে না করলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি তার সঙ্গে বৈঠক করতে প্রস্তুত? মোদীর নেতৃত্বে বিজেপির বিপুল জয়ের পর বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংহ পর্যন্ত বলেছেন মানুষের দেওয়া এই জনাদেশকে সম্মান করা উচিত, কিন্তু মমতা এখনও পর্যন্ত মোদীকে শুভেচ্ছা জানাননি। যে আমেরিকা কয়েকদিন আগে পর্যন্ত মোদীকে ভিসা দিতে রাজি ছিল না, তার প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু মমতা জানাননি। তবে এও ঠিক, এই জয়ের পর মোদীর বিরুদ্ধে নতুন করে কোনো বিবৃতিও দেননি তিনি। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন এই সরকার বর্বর এবং অসভ্যের সরকার, এই সরকারের সঙ্গে কোনো যোগাযোগ রাখব না, কিন্তু কিছুদিনের মধ্যেই সিপিএম বুঝতে পারে ভারতের মতো একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারকে বয়কট করে কোনো মুখ্যমন্ত্রী তাঁর সরকার চালাতে পারেন না। তৎকালীন উপমুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমেই সেটি বুঝতে পেরেছিলেন, মূলত তার উদ্যোগেই বেশ কিছুদিন পর বুদ্ধবাবুকে সঙ্গে নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করেন জ্যোতিবাবু। বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে আডবাণীর আলাপও করিয়ে দেন তিনি, তারপর থেকে আডবাণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলতেন বুদ্ধদেব।
মতাদর্শগত বিরোধ থাকলেও নীতিগত এবং সাংবিধানিক সম্পর্ককে কখনোই মলিন হতে দেননি। উল্টে রাজ্যের উন্নয়নের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যর চাপে আডবাণী বেশ কিছু বেনজির সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে এগোনোর পথে হেঁটেছেন আরও অনেক মুখ্যমন্ত্রী। এবারের নির্বাচনেই পুরনো বন্ধুত্ব ভুলে মোদীর সঙ্গে তরজায় মেতেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। কিন্তু ভোট মিটতেই কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার কথা বলেছেন তিনি। তারপরেই মোদী নিজে ফোন করেন জয়ললিতাকে। দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে কথাও হয়। এখন প্রশ্ন হল, মমতা কি করবেন? বাজপেয়ী জমানায় কেন্দ্রে মন্ত্রী ছিলেন মমতা। বাজপেয়ীকে চাপ দিয়ে প্রমোদ মহাজন এবং সুধীন্দ্র কুলকার্ণীর মাধ্যমে পশ্চিমবঙ্গের জন্য বেঙ্গল প্যাকেজ ঘোষণা করিয়েছিলেন। এখন মোদী যুগে মমতা কি প্রাক নির্বাচনী রাজনৈতিক বিবাদকে পাশে সরিয়ে রেখে উন্নয়ন এবং প্রশাসনের প্রশ্নে মোদী সরকারের সঙ্গে যোগসূত্র স্থাপন করবেন? মোদী চাইলেও মমতা তাতে কিভাবে সাড়া দেবেন? এই প্রশ্নের জবাবে মমতা এখনও নিরুত্তর। যদিও মোদীর তরফে বরাবরই সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় ত্রুটি ছিল না বলেই জানিয়েছেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। বিজ্ঞান ভবনে জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন মোদী মমতা দুজনেই। সেখানে মমতার সঙ্গে নিজে গিয়ে কথা বলেন মোদী। 2012 সালে গুজরাট নির্বাচনে বিপুল জয়ের পরে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে চিঠিও পাঠিয়েছিলেন মোদী, কিন্তু কাউকে পাঠাননি মমতা। তারপরেও মোদী পশ্চিমবঙ্গে গিয়ে মমতার সঙ্গে দেখা করতে আগ্রহী ছিলেন, কিন্তু মমতা আগ্রহী ছিলেন না। সেই কারণেই মোদী পশ্চিমবঙ্গে গেলেও মমতার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেননি। বৈঠক না করলেও মোদী কলকাতায় গিয়ে মমতার প্রশংসাই করেছিলেন। যদিও পরের দিকে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবস্থান বদল করেন মোদী। তিনি নিজেই স্বীকার করেছেন মমতা সম্পর্কে অনেক কিছুই জানতেন না, জানার পর মত বদল হয়েছে। মোদী এবং মমতার তরজা এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে এক অন্যরকম পরিস্থিতি তৈরি করেছিল। সিপিএম তিন বছরে যা পারেনি মোদী তাই করতে পেরেছেন। সারদা কেলেঙ্কারি নিয়ে হইচই বাঁধিয়ে সেটিকে প্রচারের অন্যতম হাতিয়ার বানিয়ে ফেলেন তিনি। এবারের ভোটে মোদী পশ্চিমবঙ্গে মানুষের কাছে এই প্রত্যাশাও তৈরি করেছেন তিনি সারদাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মোদী বলেছেন তিনি ক্ষমতায় এলে এ ব্যাপারে তদন্ত চালিয়ে সত্য উদ্ঘাটিত করবেন। ফলে অনেকেই মনে করছেন মোদী সরকারের পক্ষে সারদাকাণ্ডে সিবিআই তদন্তকে লঘু করে ফেলার সম্ভাবনা নেই। তাই এখন মমতা কি করে সেটাই দেখার। তবে মোদী বলছেন আশা করি উন্নয়ন নিয়ে কোনো ভোট ব্যাংকের রাজনীতি করা হবে না। এবিপি আনন্দ। চন্দ্রবাবু নাইডু যে বিশাল টাকা নিয়ে গিয়েছিলেন বা জয়ললিতার কথা বলা হচ্ছে, আমি বলি একটা খুব রেফারেন্স পয়েন্ট হচ্ছে 2003-এ বাজপেয়ী সরকার FRMB অ্যাক্ট পাস করে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দর্শকদের জানা উচিত। ফিসকাল, হ্যাঁ, FRBI, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। তার কারণ তার আগে পর্যন্ত এটা অস্বচ্ছ ছিল কোন রাজ্য কত টাকা পাচ্ছে, কাদের কে দিচ্ছে, এই পার্সোনাল রিলেশনশিপের মধ্যে হতো। FRBM অ্যাক্ট পাস করে এটাকে মোটামুটিভাবে একটা সিস্টেমের মধ্যে ফেলা হয়েছে। এবং সেই জন্যই আজকে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কাউকে খুব বেশি ভালোবাসলেও তারা কিন্তু তাদের একটা লক্ষণ রেখা ক্রস করে সাহায্য করতে পারে না। FRBM একটু ভুল ব্যাখ্যা হচ্ছে, FRBM বলেনি রাজ্যের ঋণটাকে আটকানো হচ্ছে, সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স শুধু তাই না, খুব একটা আটকায় না। উত্তরপ্রদেশে 25000 কোটি টাকা কম, আবার বলছি আমি বলুন, আমি FRBM না, এটা হচ্ছে প্ল্যান, ওটা হচ্ছে প্ল্যান, ওটা প্ল্যান অ্যাসিস্ট্যান্ট, প্ল্যান CPIM এবং সমস্ত লেফট পার্টি FRBM এর বিরোধিতা করেছিল। যখন FRBM এনে চলে যাবার আগে করে দিয়ে চলে যাবার আগে CPIM নভেম্বর মাসে FRBM টাকে খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো পর্যন্ত কোন উত্তর না দেয়া, এটা কি স্থানীয় রাজনৈতিক বাধ্যবাধকতা যে বিজেপি সরকারের সঙ্গে কোন ধরনের সম্পর্ক স্থাপন পাবলিকলি করা যাবে না? তার কারণ সংখ্যালঘু ভোটের একটা মস্ত বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, সেই ভোটে যে জায়গায় থামলাম এই জায়গাতেই আসছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্যি সভ্য ভারতের ক্ষেত্রে, সারা ভারতের ক্ষেত্রে যেটা কম সত্য পশ্চিমবঙ্গে সেটা বেশি করে সত্য, সেটা হচ্ছে এখনো পর্যন্ত
বিভিন্ন গোষ্ঠীর এই যে ভোটদানের চরিত্রটা, মুসলিম ভোট, হিন্দু ভোট, এই ভোটগুলোর বাইরে বোধহয় পশ্চিমবাংলা পুরোপুরি বেরোতে পারেনি। এবং সেটা শুধু মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে লাভ নেই, আপনাকে উদাহরণ দিই, মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফুল পাঠিয়েছিল, একজন মুখ্যমন্ত্রী বা একজন নেত্রী আরেকজন মুখ্যমন্ত্রীকে ফুল পাঠাতেই পারে, স্বাভাবিক সৌজন্য। সেখানে যদি সূর্যকান্ত মিশ্র বা বুদ্ধদেব ভট্টাচার্য স্তরের নেতা মিটিং এ এটা বলেন এবং সে লক্ষ্যটা কি থাকে, মুসলিম ভোটটা মমতার কাছ থেকে বের করে না, লক্ষ্য তো এইটাই। সেটা কংগ্রেসও বলেছে, কংগ্রেসের সব নেতা এই আপনাদের স্টুডিওতে বারবার বলছে। ঠিকই ঠিকই ঠিকই, ন্যাচারালি নির্বাচন ইস্যু হয়েছে, কিন্তু আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় থাকতাম তাহলে আমিও তো চাইবো আমার ভোট ব্যাংকটাকে সংহত। ঠিকই, কিন্তু তার জন্য সৌজন্যের ফুল যাবে না কেন? একদম বেসিক মিনিমাম। কিন্তু আবার বলি আপনাকে, আমি বাস্তবটা বলি, আপনারা বহুবার একই কথা বলেছেন, একই কথা আপনারাও আপনার মুখ দিয়েও বেরিয়েছে ফুল পাঠানো। আরে আপনি তো সেটা বলছেন, শীলা দীক্ষিতকে তো পাঠালেন না কেন? সৌজন্য একজনের জন্য আরেকজনের নয় কেন? ওহো, আপনাকে ওটাও তো বলতে হবে, তরুণ গগৈ পাশেই তার রাজ্য, তাকে পাঠালেন না, শীলা দীক্ষিতকে পাঠালেন না, নীতি ওনার রহস্য, সেটাই সেটাই আমরা তুলে ধরেছি, আপনাকে শত্রু করব, সেটাই তুলে ধরেছি, অন্যদের পছন্দ নয়, মোদিকে পছন্দ ছিল, বারবার বলা এটা পরিষ্কার করুন, মুসলিম ভোটটা খেলেন না, স্বীকার করুন, ঠিক ঠিক ঠিক, ভালো ছিল না মুসলিম ভোটটা, এখন কেউ যে বলেন ওটা বললে আপনাদের গায়ে ফসকা পড়তে, আমাকে বলতে দিন, ফসকা আপনাদের শেষ হয়ে গেছে, তার গায়ে ফসকা হয়ে যায়, আচ্ছা আচ্ছা, আবার পটনা একটা গায়ে দিকে তাকান, কংগ্রেসের ফসকা পড়া যায় কেন, আমাকে বলতে পাঠাচ্ছেন শুধু গুজরাটে। ভোট ব্যাংক সংহত করার রাজনীতি যতদিন থাকবে সব রাজনৈতিক দল ভোট ব্যাংক সংহত করবে। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় থাকতাম আমিও ভোট ব্যাংক সংহত করতাম, তাও আমি বলবো, আপনি যদি নৈতিক প্রশ্ন করেন, ভোট ব্যাংক রাজনীতি যাই থাক, সেই ভোট ব্যাংককে বোঝানোর দায়িত্ব একজন নেতা বা নেত্রীর, যে এটা হচ্ছে স্বাভাবিক ভদ্রতা, মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাকে সম্পর্ক রাখতেই হবে রাজ্যের উন্নয়নের জন্য, এবং সেই ভোট ব্যাংককে এইটুকু কনভিন্স করানো যে না এই ধরনের ভোট ব্যাংকের রাজনীতি আর চলবে না, সেটা যদি বোঝানো যায় তাহলে এই যেই বলুক যে ফুল পাঠানো কি মালা পাঠানো সেটা আর গুরুত্বপূর্ণ হবে, কিংবা কৃষ্ণ বোস বলুক আর গুরুত্বপূর্ণ হবে না, কিংবা কৃষ্ণ বোস বলুক যে দ্বিচারিতা করছিল আমার, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আজকে নরেন্দ্র মোদীর গোটা বক্তৃতা, এবং অনেকে বলছেন আদবানির সঙ্গে আন্ডারকারেন্ট, সেসব দর্শকদের আমরা দেখাবো, কিন্তু একটা জিনিস খুব উল্লেখযোগ্য আমার মনে হচ্ছে রাজনীতির দিক থেকেও সৌজন্যের দিক থেকেও, সেটা হচ্ছে আমরা কি দেখি যে কোনো নতুন সরকার এলে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন এসেছিল আগের 34 বছর ঋণের কথা বারবার উঠেছে, নরেন্দ্র মোদী কিন্তু আজকে একটা কোট আনকোট বলেছেন যে সমস্ত রাজনৈতিক দল এর আগে যারা দেশ শাসন করেছে তারা ভালো কাজ করেছে। তো আমরা দেখে নিই যে আজকে এই যে অনেকে বলছেন এর পেছনেও একটা রাজনীতি আছে, একটা রাজধর্ম পালনের রাজনীতি আছে, আগের সমস্ত সরকারের কার্য তো কিন্তু প্রশংসা করেছেন সংসদ ভবনে দাঁড়িয়ে, ইনফ্যাক্ট সংসদ ভবনে প্রথম দিন পা রেখে নরেন্দ্র মোদী, এটা পলিটিক্সের ধারাবাহিকতা বজায় রাখবে, সত্যি সত্যি একটা নতুন পলিটিক্যাল কালচারের জন্ম হবে। দেখুন জো জো আচ্ছা হুয়া হ্যায় উসকে লিয়ে বে সভি সরকারে বধাই কে পাত্র হ্যায়, উন সরকারों का নেতৃত্ব করতে वाले सभी बधाई के पात्र हैं। নির্বাচনী প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে 60 বছরে দেশকে ডুবিয়ে দেওয়ার অভিযোগ বারবার করেছেন নরেন্দ্র মোদী, কিন্তু বিরোধী ও শাসকের চেহারাটা যে ভিন্ন হয়, মঙ্গল বা সেন্ট্রাল হলে তার উদাহরণ পেশ করলেন নরেন্দ্র মোদী, ভাবি প্রধানমন্ত্রী প্রশংসা করলেন তার পূর্বসূরীদের, যা দেখে অনেকেই বলছেন এটাই রাজনৈতিক শিষ্টাচার। मैं कभी ये सोच नहीं रखता हूं कि पुरानी सरकारों ने कुछ किया नहीं है, ये सोच मैं नहीं रखता हूं, और न ही भारतीय जनता पार्टी का कोई कार्यकर्ता रखता है। देश आजाद हुआ तब से जितनी भी सरकारें आई हैं उन्होंने अपने अपने तरीके से देश की सेवा करने का प्रयास किया है, अपने अपने तरीके से देश को आगे बढ़ाने का प्रयास किया है। जो जो अच्छा हुआ है उसके लिए वे सभी सरकारें बधाई के पात्र हैं, उन सरकारों का नेतृत्व करने वाले सभी बधाई के पात्र हैं, और हम सबका दायित्व बनता है जो अच्छाइयां हैं उसको लेकर के आगे चलें और अधिक अच्छा करने का हम प्रयास करें। নির্বাচনী যুদ্ধে আকচাকচিত হবে, কিন্তু সরকারে আসার পর সবেতেই বিগত সরকারকে আক্রমণ করা কিংবা তাদের দোষ ত্রুটির কথা বলাটা সুষ্ঠু রাজনীতির পরিচয় নয়।
এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। আর সেই পথে হেঁটেই তাই সেন্ট্রাল হলে দাঁড়িয়ে বিগত কংগ্রেস সরকারকে আক্রমণের পথে হাঁটলেন না নরেন্দ্র মোদী। যদিও এর আগেও মোদী বলেছেন সরকারে এসে বিগত সরকার কিংবা বিরোধীদের দোষ ত্রুটি খোঁজা কিংবা তাদের শায়েস্তা করতে ফাইল ঘাটা তার কোনোদিনই পছন্দ নয়, এতে উন্নয়ন ব্যাহত হয়। सरकार में मेरा 14 साल का अनुभव मैं बताता हूं, मैंने कभी किसी की फाइल खोली नहीं, किसी की भी नहीं। और मेरा ये मत रहा है कि अगर मैं उसमें उलझ जाता ना तो उसमें घुसता ही चला जाता, मैं कोई अच्छा काम नहीं कर पाता। इसलिए मैंने वो दरवाजे, ये मेरी व्यक्तिगत सोच है, इसको मैं सरकारी सोच के रूप में नहीं बता रहा हूं, तो मैंने अपने आप को इसे अलग कर दिया 14 साल में, और मैंने नए पॉजिटिव इनिशिएटिव पर ही बल दिया। मुझे मालूम तक नहीं होता है पुराने की ये होगी चलती होगी चलती होगी, वो सरकार जाने सरकार का काम जाने। हम 5 साल के लिए आते हैं, 5 साल में ये कूड़ा कचरा लेके घूमते रहेंगे कि कुछ अच्छा करेंगे? तो व्यक्तिगत मेरा मत है कि मेरी शक्ति ये कूड़े कचरे में न जाए, ये मेरा मत है। मेरी शक्ति सकारात्मक कामों में जाए, अच्छा करने में जाए, वरना 5 साल बहुत कम समय होता है जी, इसी में हम उलझे रहेंगे तो देश का भला क्या करेंगे। রাজনৈতিক লড়াইয়ে থাকলে উন্নয়নের স্বার্থে কিভাবে সরকার বিরোধী একজোট হতে হয় গুজরাত তার অন্যতম উদাহরণ বলে মনে করেন বহু রাজনৈতিক পর্যবেক্ষকই। তার সঙ্গে যুক্ত হলো এদিন মোদীর রাজনৈতিক শিষ্টাচার। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের আক্ষেপ একটাই, পশ্চিমবঙ্গে এই নজির কার্যত বিরল হয়ে পড়ছে, এখন সবেতেই রাজনীতি। এবিপি আনন্দ। সুনজিরের সুসংস্কৃতির অভিঘাত হয় কিনা আমরা জানি না, কিন্তু রাজনৈতিক অভিঘাত তো হয়। নরেন্দ্রের কাছে যাব এই প্রশ্নে, যে রাজনীতিকে যদি জীবন চর্চা হিসেবে দেখি, সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখি, এটাই হচ্ছে সুস্থ রাজনীতি। রাজনীতি মানে শুধু ষড়যন্ত্র, আমরা বলি না রাজনীতির জন্য লোকটি দলে সুযোগ পাচ্ছে না, সেই রাজনীতিটা কিন্তু রাজনীতি নয়, স্লোগানধর্মী রাজনীতি, সামাজিক প্রক্রিয়া নয়, এটাই হচ্ছে আদর্শ রাজনীতি। যদি উনি রাখতে পারেন, আমি মনে করি ভারত একটা নতুন রাজনীতি। আমি একটা খালি ছোট সংযোজন করছি, সেটা হলো যে নির্বাচনের আগে যে অশালীন কথাবার্তা পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদীকে শুনতে হয়েছিল, প্রশাসক হিসেবে যে উনি ওটা মনে রাখবেন না, সেই সংকেত উনি খুব পরিষ্কারভাবে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের সম্বন্ধে বিশেষ 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 প্যাকেজ বা বিশেষ ব্যবস্থা করার কথা বলে। আমরা আশা করব যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর মর্যাদা রাখবেন, কারণ সুসম্পর্ক যদি না রাখা হয় তাহলে পশ্চিমবঙ্গের লাভ কোথায় আমি বুঝতে পারছি না। ওর ভোট ব্যাংকের লাভ হতে পারে, মুসলিম ভোটের কোঁচড়ে থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের কি লাভ হচ্ছে আমরা বুঝতে পারছি না। তাতে একটা প্রশ্ন উঠবেই, যে প্রধান কথা হচ্ছে মমতা দেবী প্রথমে কি চাইছেন, সাহায্য চাইছেন না সারদা বন্ধ চাইছেন? না না, এখানে যেভাবে বলা হচ্ছে বিষয়টা সেভাবে কিন্তু ব্যাখ্যাটা নয়। মানে উনি প্রধানমন্ত্রী পদে আগে শপথ নিন, শপথ নেওয়ার পর রাজনৈতিক শিষ্টাচারের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেই শিষ্টাচার তখন আমরা দেখব, যে তখন উনি কি বলছেন, পশ্চিমবঙ্গকে সত্যি উনি সাহায্য দিতে চাইছেন কিনা। বিমল বাবু যে প্রশ্নটা করছিলেন সেটা হচ্ছে ফুল পাঠানো, ফোন করা, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে উপস্থিত থাকা, এইগুলো সৌজন্যের পার্ট না? সেটা ঠিক, আমি আমি তথাগত বাবুর ওই কথাই বলছি, শপথ নেওয়ার পর উনি ওই কথাগুলো বলুন যে সাহায্য দেব, এত কিছু দিতে আমরা রাজি, রাজ্যবাসীর জন্য খুশি, আমরাও খুশি হব যদি উনি শপথ নেওয়ার পর এই কথাটা বলেন। আরেকটা কথা দেখব আমরা, হয়তো 6 মাস বা কার্যক্ষেত্রে এই কথাটা রাখেন রাখেন কিনা, 6 মাস বা 1 বছর পরে গিয়ে যেন কবির ভাষায় ওই কথা আমাদের বলতে না হয় যে ভুলে গেলাম ওই কুসুম কুমারী দেবীর ওই লাইনটা, আমাদের দেশে সেই ছেলে কবে জন্ম লবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ঠিক সেইটার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখব সেটা কিন্তু 1 বছরের জন্য ওয়েট করব আমরা। আর কিছু বলতে চাই না, শুধু 1 বছর দেখতে চাই। রাজ্যের জন্য এটা বারবার বলতো, ঠিক ঠিক রাজ্যের জন্য বলে এত খুশি হতাম না আমরা, অভিজ্ঞতা বলতে আমাদের মন ভুলেনি রাজ্যের জন্য যদি বলতো, অভিজ্ঞতা ভোলার নয়, মেধাবী ছাত্রীর কাণ্ড কারখানা আমরা এতদিন ধরে দেখছি,
অতএব স্বাভাবিকভাবেই আমরা আগে পশ্চিমবঙ্গের তরফ থেকে, পশ্চিমবঙ্গের সরকার তো সিনিয়র, অনেক দিন ধরে আছেন, 3 বছর ধরে আছেন, অতএব পশ্চিমবঙ্গের সরকার যে পশ্চিমবঙ্গের ভালোটা চাইবে সেটা আমরা চাইব, অন্তত একটা শুভেচ্ছা বার্তা পাঠালে সুসম্পর্কটা বজায় থাকে। সম্পর্ক খারাপ করে ওর, আমি আবার বলছি, ওর কোচড়ে মুসলিম ভোট থাকতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী পদে শপথ নেবে কখনো পর্যন্ত পাঠানো হচ্ছে না সেটা লক্ষ্য রাখছিলেন, এখনো প্রধানমন্ত্রী হননি, শপথ নেননি, এখনো না না শপথ নেওয়ার পর পাঠাচ্ছে কিনা সেটা লক্ষ্য, সেটা সৌগত বাবু গতকাল বলেছিলেন অনুষ্ঠানে যোগদান করছেন, এটা আগে আমরা অযথা রাজনৈতিক ভাবে দেখুন মন্ত্রী সভাটা, ওনাদের প্রধানমন্ত্রী বলছেন রাজনৈতিক সৌজন্যতা, তথাগত বাবু বলছেন কোচড়ে মুসলিম ভোটের গল্প, আসলে দেখেছেন রাজনীতিটা এখানে থেকেই যাচ্ছে। না না কোচড়ে মুসলিম ভোটটা হচ্ছে মমতার কীর্তি, মমতা যে কারণে সৌজন্য দেখাচ্ছেন না, মমতা যে কারণে অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন নির্বাচনের আগে, এটা তো কোচড়ে মুসলিম ভোট ছাড়া আর কিছু না। আমি একটু রভাবে বললাম আর কি, এর আগেও অনেকে বলেছেন এই কথাটাই, না এটা খুব সৌগত বাবু গতকাল একবার বললেন যে সরকার গঠনের পরেই নরেন্দ্র মোদীর সঙ্গে শত্রুতায় যাওয়া উচিত না, এটা স্বাভাবিক কথা, এটা কথা নির্বাচিত সরকার, সঙ্গে সঙ্গে তাকে সেন্সার করা হলো এবং পরে পিটিআইকেই বললেন আমার কথা ভুল ব্যাখ্যা হয়েছে, আমরা বসে ডিসিশন নেব যে নরেন্দ্র মোদী ভালো না খারাপ না কি বলা উচিত। সৌগত বাবু গতকাল একবার বললেন যে সরকার গঠনের পরেই নরেন্দ্র মোদীর সঙ্গে শত্রুতায় যাওয়া উচিত না, এটা স্বাভাবিক কথা, এটা কথা নির্বাচিত সরকার, সঙ্গে সঙ্গে তাকে সেন্সার করা হলো এবং পরে পিটিআইকেই বললেন আমার কথা ভুল ব্যাখ্যা হয়েছে, আমরা বসে ডিসিশন নেব যে নরেন্দ্র মোদী ভালো না খারাপ না কি বলা উচিত না। তার কারণ কোথাও একটা যেটা বিমল বাবু বলছেন যে সংখ্যালঘু ভোট নিয়ে আর একটা বিষয় রয়েছে, একটি সরকার ক্ষমতায় আসার পরে ধরুন বিজেপি সরকার ক্ষমতায় এলো, কিছু প্রসঙ্গ আসতে পারে যেরকম দার্জিলিং এ সেখানে গোর্খা জনমুক্তি মোর্চা দাবি তুলবেই যে আমাদের পৃথকরা ইতিমধ্যে দাবি তুলে ফেলেছে আমরা এবার 5 বছর পৃথক রাজ্য চাইবো, সেটাকে বিজেপি কিভাবে সামলায়, কারণ বিজেপি দক্ষিণবঙ্গেও বারচিয়ার মিটিং এ গিয়ে অ্যাটেন্ড করেছে এবং কোনো ভাবে যদি সেখানে বলে কোনো ভাবে যদি বিজেপি সেখানে সামান্যতম দুর্বলতা দেখায় পশ্চিমবঙ্গে তার ভোট সর্বনাশ হয়ে যাবে। কারণ আজ সিগনিফিকেন্ট হচ্ছে এনডিএর মিটিং এ গোর্খা জনমুক্তি মোর্চা, না সেটা করতেই পারে আদিবাসী বিকাশ পরিষদ, অতুল রায়, কেপিপি, এরা যে কি দাবি করতে চলেছে আগামী দিনে সেটা লক্ষ্য রাখতে হবে। শুধু রাজনৈতিক কথা নয়, অনেক কিছু করতে পারে এরা, দাবি অনেক কিছু করতে পারে, সেটা হয়ে যাচ্ছে যে তারা হবে কিনা সরকারের তরফ থেকে মানা হবে কিনা সেটাই বড় কথা। এবং একটা কথা মনে রাখতে হবে যে এটা জোট সরকার বটে কিন্তু আবার জোট সরকার নয়ও, বিজেপির একার সংখ্যা করে পশ্চিমবঙ্গের লেফট ফ্রন্টের মত, অতএব যেটা পশ্চিমবঙ্গের লেফট ফ্রন্টের মত, অতএব কোনো বাধ্যবাধকতা নেই যে আর বিজেপি কথা বলেও নি যে রাজ্যের কথা বলেই বলেন, তবে সরকার গঠনের পরে দুটো সরকারের সম্পর্ক কোথায় যায় সেটা দেখতে হবে, আমার ধারণা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করতেই হবে। ফাইন, ফেডারেল স্ট্রাকচারে সেটাই কাম্য, আমি যেটা বলছিলাম রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু পাশাপাশি আরেকটাও কথা বলছিলাম যে বৃদ্ধতন্ত্র, বারবার আমাদের রাজনৈতিক সংস্কৃতি অন্তত ভারতবর্ষে দেখা যায় যে সমস্ত পেশায় অবসরের একটা বয়স থাকে কিন্তু সম্ভবত রাজনীতির পেশায় অবসরের কোনো বয়স থাকে না, এমনকি চূড়ান্ত রাজনৈতিক ব্যর্থতার পরও নেতা নেত্রীদের চেয়ার আঁকড়ে বসে থাকতে দেখা যায়। বামেদের কথা আসবো, নরেন্দার কথা আসবো, কিন্তু তার আগে দেখে নেব ভারতবর্ষের এই অশুভ প্রবণতা। সব ক্ষেত্রেই কোনো না কোনো সময় থামতে হয়, থামার একটা নির্দিষ্ট সময় হয়, সঠিক সময় যিনি থামতে জানেন তাকেই চিরকাল মনে রাখে মানুষ। কিন্তু ভারতীয় রাজনীতিতে থামার কি কোনো নির্দিষ্ট সময় আছে? কেন বয়সের ভারে বিধ্বস্ত হয়ে যাওয়ার পরও নেতারা থামেন না? কেন ব্যর্থতার অন্ধকারে ঢুকে যাওয়ার পরও সরে যেতে চান না রাজনীতিবিদরা? লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর কংগ্রেস ও সিপিএমের দশা দেখে এখন রাজনৈতিক মহলের একাংশে এই প্রশ্নই উঠতে শুরু করেছে।
সিপিএম এর শীর্ষ নেতারা যৌথ নেতৃত্বের অজুহাতে নিজেদের আড়াল করছেন। তো কংগ্রেসে আবার সভাপতি সহসভাপতি ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেই ক্ষান্ত থাকছেন। কিন্তু বয়স হয়ে গেলে সরে যেতে হয়, এ তো নতুন কোনো বিষয় নয়। বানপ্রস্থের ধারণা তো ভারতীয় সমাজে বহু শতকের। যদিও এটাও সত্যি যে সঠিক সময়ে বানপ্রস্থে না যাওয়ার উদাহরণও বহু শতক পুরনো। দুর্যোধনেরা হস্তিনাপুরের চালিকা শক্তি নিজেদের হাতে নেওয়ার পরও ধৃতরাষ্ট্র সিংহাসন ছাড়তে পারেননি। এমনকি কৌরবদের হারিয়ে পাণ্ডবরা ক্ষমতা দখল করার পরও কুর্সি ছাড়তে পারেননি ধৃতরাষ্ট্র। ক্ষমতা এতটাই আকর্ষণীয়, তাহলে কি এই একই কারণে 2009 লোকসভা ভোটের পর থেকে একের পর এক নির্বাচনী বিপর্যয়ের পরও বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রকাশ কারাটরা রাজনৈতিক বানপ্রস্থে যাওয়ার সাহস দেখান না? শত সমালোচনা ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করেও পদ আঁকড়ে থেকে যান। বয়স কিংবা পরিস্থিতি কোনোটাই তাঁদের অনুকূলে না থাকা সত্ত্বেও নতুনদের জায়গা করে দিতে বৃদ্ধ বিমানদের এত আপত্তি কেন? প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলের একাংশে। একইভাবে কংগ্রেসকে তাঁর সবচেয়ে লজ্জাজনক হারের মুখে ঠেলে দেওয়ার পরও সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী দায় মাথায় নিয়ে সরে দাঁড়ান না। বয়স হয়তো এখনও তাঁদের অনুকূলে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট? পরাজিত তরুণ সেনাপতিকে দিয়ে কি নতুন করে যুদ্ধ জয় সম্ভব? তাকে দেখে কি আর উদ্দীপ্ত হবে কংগ্রেস নেতাকর্মীরা? তাহলে কেন ফের সেই রাহুল, কেন নতুন কেউ নয়? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশে। অনেকেই যুক্তি হিসেবে দেখাচ্ছেন ব্রিটেনের কথা। 1997 সালে নির্বাচনে ভরাডুবির পর সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী জন মেজর। লৌহ মানবী হিসেবে গোটা বিশ্বে খ্যাত দৌর্দণ্ড প্রতাপ মার্গারেট থ্যাচারও 1990 সালে মানুষের অসন্তোষকে মেনে নিয়ে ইস্তফা দিয়েছিলেন। চোখে জল নিয়ে ডাউনিং স্ট্রিট ছাড়লেও কঠিন সিদ্ধান্তটা নিতে পিছু পাননি। কিন্তু টেমসের পাড়ের বাঘা বাঘা রাজনীতিবিদরা পারলেও কেন এদেশে তা সম্ভব হয় না? কেন সোনিয়া বা রাহুলরা তা পারেন না? এই প্রশ্ন যেমন নানা মহলে উঠছে, তেমনি রাজনীতির পরাজিত সৈনিকদের ঘুরপথে পাইয়ে দেওয়ার প্রথাও কবে শেষ হবে তা নিয়েও দীর্ঘদিন ধরেই চলছে বিস্তর আলাপ আলোচনা। সক্রিয় রাজনীতিতে কার্যত নিষ্প্রভ হয়ে পড়া প্রদীপ ভট্টাচার্যদের মতো প্রবীণ নেতাদের রাজ্যসভায় পাঠানো কিংবা শীলা দীক্ষিতের মতো পরাজিত নেত্রীকে রাজভবনে জায়গা করে দেওয়াটা কি সুস্থ রাজনীতির পরিচয়? এই প্রশ্ন কিন্তু দীর্ঘদিনের। এর অবসান কি হবে? জবাব দিতে পারবেন ভারতীয় রাজনীতিকরাই। এবিপি আনন্দ। নরেন্দা, কোথাও মনে হয় না যে 2011 বিপর্যয়ের পর বামফ্রন্টের নেতৃত্বের মুখগুলোর বদল খুব প্রয়োজন ছিল? আমি শুধু কসমেটিক চেঞ্জের কথা বলছি না, কিন্তু এই মাস রিজেকশনের পরে তারা আবার ভবিষ্যতে ফিরে আসতে পারতেন, দে ক্যান ট্রাই দেয়ার লাক। কিন্তু আমি বলছি যে এই যে জন মেজরের উদাহরণ খানিকক্ষণ আগে আমরা দেখালাম, যে ব্যর্থ হলে জনজীবন ছেড়ে চলে যাবেন, পাবলিক লাইফে থাকবেন না, অ্যাটলিস্ট ভোটের রাজনীতিতে সেখানে কোথাও একটা বার্তাও থাকে যেটা অগ্রাহ্য করেছেন বামফ্রন্ট নেতৃত্ব। দুটো দিক আছে, একটা হচ্ছে জনপ্রতিনিধি যারা তাদের মুখকে সামনে রেখে সরকার গড়ার লক্ষ্যে কাজ করা হয়, পরাজয়ের দায়টা স্বীকার করে তাদের সরে পড়তে হয়। কিন্তু সাংগঠনিক দিক থেকে যারা থাকেন তারা দীর্ঘ একটা প্রক্রিয়ার ভেতর থেকে এসেছেন, এক আর যৌথ দায়িত্ব তারা পালন করেছেন। দুম করে তারা চলে গেলে আরেকজন উঠে আসবে এরকম পরিস্থিতি কোনো জায়গায় নেই। এক, দুই, খালি ওপরের স্তরে কেন, এই যে বিপর্যয় পশ্চিমবঙ্গে হয়েছে এটা তলা থেকে ধরুন। আজকে গ্রামে কর্মীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে তার জেলা স্তরের নেতারা পৌঁছতে পারছেন, জেলা স্তরের নেতারা জেলা ছেড়ে রেখে কলকাতা চলে আসছে, কলকাতা চলে আসছে, এই যে বিভিন্ন জায়গায় আনতে হবে। আপনারা যেরকম বলছেন এই প্রশ্ন আজকে সব স্তরে উঠছে যে সেকেন্ড লিডারশিপ বামপন্থীদের আনা দরকার, কারণ দ্রুততার সঙ্গে পরিবর্তন না করলে পশ্চিমবঙ্গে যে আক্রমণ নেমে এসেছে বামপন্থী কর্মীদের ওপরে তাকে প্রতিহত করে আর একটা জায়গায় বামপন্থীদের দাঁড় করানো যাবে না, এটি বাস্তবতা। এই বাস্তবতাকে আজ হোক কাল হোক যারা নেতৃত্বে আছেন তাদেরকে মেনে নিতে হবে, স্বীকার করতেই হবে। হ্যাঁ, কিন্তু নরেন্দ্র 2009 থেকে তো আপনারা সময় পেয়েছিলেন, এটা তো 14,
35 থেকে যখন 15 তে নাবলেন তখন বুঝতে পারলেন না সংসদ সংখ্যা তো পশ্চিমবঙ্গে একটা সরকার 11 থেকে 14 শুনুন পশ্চিমবঙ্গে একটা সরকার রয়েছে তার চেয়ে বড় কথা কতগুলো ভুল তো হয়েই গেছে যদি বাবুকে প্রধানমন্ত্রী না হতে দেওয়া সোমনাথদার মতো একজন জেন্টলম্যান ভদ্রলোককে পার্টির বাইরে বার করে রেখে দিল স্টিল টুডে সোমনাথদা বামপন্থীদের পক্ষে কথা বলছে এগুলো সাধারণ মানুষকে উপেক্ষা করা যায় পার্টির মধ্যে আপনি পার্টির নেতা আমাকে চেপে রাখতে পারেন ওনাকে চেপে রাখতে পারেন আরেকজনকে চেপে রাখতে পারেন পার্টির বাইরে যে বৃহত্তর জনগণের অংশ জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করলাম না ক্লোজ চ্যাপ্টার ইতিহাসকে চ্যাপ্টার ক্লোজ করা যায় সেটা ইতিহাস হয়ে গেছে সোমনাথদার মতো একটা জেন্টলম্যান পশ্চিমবঙ্গের রাজনীতিতে সোমনাথদার প্রয়োজনীয়তা সকলেই স্বীকার করেন যে সোমনাথদাকে পার্টি থেকে বহিষ্কার করলো না সাসপেন্ড করলো অথচ সোমনাথদা এখনো বামপন্থীদের মুখ এখনো সোমনাথদা বামপন্থীদের পক্ষে দাঁড়িয়ে অনেক স্টেটমেন্ট করছে এটা কি মানুষ মেনে নিয়েছে পার্টির অভ্যন্তরে অনেক কিছু মানা যায় পার্টির নিয়ম শৃঙ্খলা পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র ডিকটিয়ারশিপ পলিটারিয়েট এইসব বলে পার্টির অভ্যন্তরে মানিয়ে দেওয়া যাবে কিন্তু বৃহত্তর যে জনগণের অংশ সেই যে স্পেসটা এই স্পেসটাতে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ঘুরে আসছে যে তোমাদের কেন পার্লামেন্টে পাঠাবো তোমরা তো গভর্নমেন্টে যাবে না তোমাদের জ্যোতিবাবুকে তোমরা সুযোগ পেয়ে অত বড় গুরুত্বপূর্ণ জায়গায় সুযোগ পেয়ে তোমরা প্রধানমন্ত্রী করলে না তোমরা সোমনাথদা স্পিকার হলো তারপরে তাকে আবার সাসপেন্ড করে দিলে কী কারণে সাসপেন্ড করে তার কোনো সঠিক যুক্তি ব্যাখ্যা পার্টির তোমাদের অভ্যন্তরে দিয়েছো পার্টির অভ্যন্তরে যুক্তি দেওয়াটা যুক্তি নয় জনগণ জানতে চাইছে কারণ সোমনাথ চ্যাটার্জি স্পিকার সোমনাথ চ্যাটার্জি পশ্চিমবঙ্গের জনগণের একটা সম্পদ অনেক বুদ্ধিজীবীরা কথা খোলাখুলি বলছি আজকে যে এটা মেনে নেওয়া যায় না ঠিক আছে আমি মানছি কিন্তু আমি বলছি যে বাম ফ্রন্টের নেতৃত্বেও তো বৃদ্ধতন্ত্র চলছে সেই মুখগুলোও তো পাল্টায় না আপনি বলতে পারেন যে বদলানোটা শুরু হলে তলা থেকে উপর পর্যন্ত সবটাই বদলানো হবে বদলানোর প্রক্রিয়া নিশ্চিন্তে শুরু হবে এবং সেই প্রক্রিয়াতে বয়স হয়েছে বলে বাদ যাবে আবার কম বয়স বলে থেকে যাবে আমি অনেককে জানি যারা নেতৃত্বে এসছে এমএলএ টিকিট পাওয়ার পর এমএলএ টিকিটটা হাতে নিয়ে পার্টির নেতা হয়েছে তাদের তো বদলাতে হবে খালি বিদ্যুতকে বদলাতে হবে না তো অনেককে জানি এমপি টিকিট পেয়ে নেতা হয়েছে তাদের তো বদলাতে হবে না আপনি কি বলছেন যে সরকারে থেকে সিপিএম ম্যাক্সিমাম বড় শরীর ছিল এখন বড় শরীরকে কাজটা শুরু করলে আপনারাও করবেন অনেক বদলাতে হবে আপনারা যখন বদলানোর কথা বলছেন খোলাখুলি বলছি তো অনেক বদলাতে হবে কি বলতো বয়সের কারণে বদল নয় এমএলএ টিকিট নিয়ে এসে নেওয়ার পরই পার্টির নেতা কর্মী তো বসে বসেছে বামপন্থ রাজত্বে চুটিয়ে ব্যবসা করেছেন পার্টির নেতার নেতৃত্বে বসেছে সব বদলাতে হবে কর্মীদের সঙ্গে তাদের হৃদয়ের কোনো সম্পর্ক নেই সব বদলাতে হবে তবে নেতৃত্বে বদল না হলেও এবং সে বদলাবার বামপন্থীদের প্রক্রিয়া আছে আমি বললাম আজকে কালকে বদলে যাবে এরকম নয় কি একটা বয়স লোকের বয়স হয়েছে বলে তাকে ধাক্কা দিয়ে বদলে দিতে হবে এমনটাও প্রক্রিয়ার মধ্য দিয়ে সব বদলাতে হ্যাঁ কিন্তু 2009 থেকে এই 2014 কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কটা নেতৃত্ব অনেক পাল্টেছে কি বলছেন অনেক অনেক চেঞ্জ হচ্ছে একদম যে হয়নি তা না আমার অনেক জায়গায় অনেক রকম চেঞ্জ আপনাদের চোখেই তো আসছে চেঞ্জ হয়েছে অনেকটা আপনাদের সাংসদ সংখ্যা কমাতে কমা ছাড়া আর কোনো চেঞ্জ চোখে পড়েনি নেতৃত্বে না সাংসদ নিশ্চিন্তে কমছে এটা একটা এডিশন করি মানে সিপিএম এর ভোট মানে পার্সেন্টেজ মনে হয় 22টা হিসাবে 22 বা তার বেশি 29 সিপিএম এর কথা বলছি সিপিএম এর কথা 22 শতাংশ মানুষ জানতে 29 বামফ্রন্ট সিপিএম 22 শতাংশ মানুষ যারা সাধারণ ভোটার তারা জানতে চাইছে যে ওই পাকা চুলের মাথারা যেখানে বসে আছে পরিবর্তনটা হচ্ছে না তবে যেভাবে এগোচ্ছে আগামী দিনে ওই মানে ধরুন মোমবাতি দেশলাই না চেয়ার কোন প্রতীকে দাঁড়াবে সেইটা ঠিক করতে হবে এখন সিপিএম এর অবস্থা কারণ না তোমার বলতে ভালো লাগে আমি সরি তাহলে কিন্তু একটা তোমারই আমি মনে করিয়ে দিই এই বলাটা একটুখানি মানে আমি বলছি টেস্ট অনুযায়ী কারণ 9 থেকে যখন একে এসেছিল তৃণমূলের 2004 তাহলে সেই প্রশ্নটা তখনও উঠতো তোমার যে যুক্তিটা দাঁড়ানো তুমি এই যে কথাগুলো বলছো পলিটিক্যাল পার্টির জেতা হারা সবসময় আছে আজকে কারু অন্য দলের কমেছে বলে
এই রকম তুলনাটা ঠিক নয়, এই কারণে আমাদের চোখের সামনেই আছে 2004-09 থেকে 2001 মানে 10%-এরও নিচে চলে এসেছিল, তার আগের যা ছিল সেই জায়গা থেকে আবার বেড়েছে। এটাই আমার বক্তব্য, বিজেপিও দুটো তো এসে পৌঁছেছিল। তখন বলবো যে আজকে তারা মোমবাতির সিগন্যালে সিম্বলে দাঁড়াবে কি দাঁড়াবে না, এগুলো ঠিক নয় বলা। যে কোনো পার্টির সম্বন্ধে এই সম্ভ্রমটা থাকা দরকার। আমি 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 রাজনৈতিক সৌজন্যের কথা হচ্ছে, আমি আপনাদের দেখাবো যে অভিঘাত, তৃণমূলের বিপুল বিজয় নিঃসন্দেহে অভিঘাত, অন্যদিকে এই রাজ্যের বিজেপির বৃদ্ধিতে অভিঘাত হবে সেটাই স্বাভাবিক এবং অভিঘাত হয়েছে। তৃণমূলের বিভিন্ন নেতা এবং নেতৃত্ব সম্পর্কে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে, ঠিক কী অভিযোগ এবং ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের সামনে। পশ্চিমবঙ্গে মোদি সুনামির আফটার এফেক্ট, রাজ্যে এবারও তৃণমূল নিজেদের দাপট অব্যাহত রাখলেও আসন এবং ভোট শতাংশের নিরিখে শক্তি বৃদ্ধি করেছে বিজেপি। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি সিপিএম, কংগ্রেস এমনকি তৃণমূল থেকেও অনেকেই তাদের দলে আসতে চাইছেন, কিন্তু এর পাশাপাশি বিজেপির শক্তি বৃদ্ধির প্রভাব গিয়ে পড়েছে রাজ্যের শাসক শিবিরে। বিজেপির বাবুল সুপ্রিয়র কাছে আসানসোল লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূলের দোলা সেন। এই হারের মাশুল দিতে হল কৃষিমন্ত্রী মলয় ঘটককে। আসানসোলের ফলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মলয় ঘটককে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন, সেই মতোই মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে কৃষিমন্ত্রীকে। এর প্রতিবাদে মঙ্গলবার আসানসোল জুড়ে বিক্ষোভ দেখান তাঁর সমর্থকেরা। সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় তাঁরা পথ অবরোধ করেন, বাস বন্ধ করে দেন। তাদের অভিযোগ, তদন্ত না করেই মলয় ঘটককে দোষী সাব্যস্ত করা হচ্ছে। মালদা মুর্শিদাবাদেও দলের খারাপ ফলের জেরে ফের প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। মালদায় দলীয় প্রার্থীদের হারের জেরে তৃণমূলের দুই মন্ত্রী সাবিত্রী মিত্র ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মধ্যে কাজিয়া তুঙ্গে। শুনলাম সাবিত্রী মিত্র একটা মিটিং ডেকেছে আজকে, মিটিং এ ওর মোসা সাহেবদেরকে নিয়ে মিটিং করছে আর আমাকে গালিগালাজ দিচ্ছে মিটিং এ, আর ওখানে কিভাবে শিখাতে হবে কৃষ্ণেন্দুর বিরুদ্ধে কি কি বলতে হবে তার ট্রেনিং দিচ্ছে। উনি যে মিটিং করছেন দ্যাট ইজ এটা অবৈধ মিটিং। আমি যদি আমার ব্লগের সাথে কথা বলি এটা বৈধ না অবৈধ তার উত্তর ওকে দিতে পারবো না, বাট আমি দলটাকে আমি বলবো যে সংযত মন্তব্য করুন, তৃণমূল কংগ্রেস কাউরি মুখ দেখে রাজনীতি করে না। মালদার দুটি কেন্দ্র আসানসোলের মতোই মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতেও জিততে পারেনি তৃণমূল। এর জন্য দলের জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবির। আমি দায়িত্ব নিয়ে বলছি যে জেলার প্রেসিডেন্ট যিনি নিয়োগ করেছেন তিনি আমাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট নিয়োগ করেছেন। দুর্ভাগ্য আমার যে নেত্রী বারবার বলার সত্ত্বেও জেলার প্রেসিডেন্ট আমাদেরকে সেইভাবে নির্বাচনের কাজে লাগায়নি। বীরভূম লোকসভা কেন্দ্রের খয়রাশোল ব্লকের কয়েকটি বুথে তৃণমূলের শতাব্দী রায়কে ফেলে এগিয়ে যান বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়। এর জেরে তৃণমূলের ব্লক সভাপতির পদ থেকে অশোক মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা নেতৃত্ব বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেয়। 34টি আসনে জয়ের পরেও যেভাবে বিভিন্ন জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এবং দলের মন্ত্রীকে পদত্যাগ করতে হল তাকে মোদী ঝড়ের আফটার এফেক্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে এবার যেভাবে বিজেপি রাজ্যে শক্তি বৃদ্ধি করেছে তাতে তৃণমূল 34টি আসনে জিতলেও তাদের কপালে ভাঁজ ফেলেছে বিজেপি। নেপথ্যে নরেন্দ্র মোদী, এবিপি আনন্দ। কিন্তু 34টা আসন পেয়েও কেন গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে এত দ্রুত ব্যবস্থা নিতে হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এইটাই পলিটিক্যালি ওয়াইজ ডিসিশন, তার কারণ এই 34টা আসনের পিছনে যে সত্য লুকিয়ে আছে সেটা হচ্ছে 24টি বিধানসভা কেন্দ্রে এবং কলকাতা পুরসভার 28টি ওয়ার্ডে এক নম্বরে রয়েছে অর্থাৎ এগিয়ে রয়েছে বিজেপি, এবং 31টি ওয়ার্ডে দ্বিতীয় অবস্থায় পুরসভার রয়েছে বিজেপি। আগামী বছর কলকাতা পুরসভার ভোট, সুতরাং এই রাজ্যে বিজেপির শক্তিকে খাটো করে দেখা উচিত নয় এবং খাটো করে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই দ্রুত ব্যবস্থা নেওয়া তারই প্রতীক। দ্রুত এই রাজ্য বিজেপির প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে একবার সরাসরি গুজরাটে চলে যাব যেখানে নরেন্দ্র মোদী যে কেন্দ্র থেকে গত তিনবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন চারবারের টার্মে, সেইখান থেকে তাকে সংবর্ধনা দেয়া হচ্ছে। নরেন্দ্র মোদী তার ফেয়ারওয়েল এই মুহূর্তে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবিপি আনন্দ মণিনগর বিস্তার নামাঙ্কিত করার
দেখতে পাচ্ছেন মোদিজিরা কথা দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে তার যে কাজগুলো বাকি থেকে গেছে দ্রুত সেই কাজগুলো কয়েকদিনের মধ্যে তিনি গুটিয়ে আনতে চাইছিলেন একটি সাক্ষাৎকারে এটা বলেছিলেন। সেই মোদিকে দেখতে পাচ্ছেন তার ফেয়ারওয়েল দেয়া হচ্ছে, বিদায় সংবর্ধনা দেয়া হচ্ছে যে কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন সেখানে। আমি শ্রমিকের কাছে আসবো। শ্রমিক, যে পরিসংখ্যানটা আমি বলছিলাম, মানে এই গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, এটার ইঙ্গিতবাহী যে যথেষ্ট সিরিয়াসলি 34টা আসন পেয়েও রাজনৈতিক লড়াই এবং এই রাজ্য বিজেপির উত্থানটাকে সিরিয়াসলি নিচ্ছেন তৃণমূল নেতৃত্ব, নেওয়া উচিত ছিল এবং নিচ্ছেন, কি বলবে? না, প্রথম কথা হচ্ছে ইভেন নির্বাচনে যে ফলাফল হয়েছে সেটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। সুধীর কুমার কখনোই নয়। সুধীর কুমার রাকেশ এর আশীর্বাদ, সুধীর কুমার রাকেশের নীরবতা, সুধীর কুমার রাকেশের আকস্মাত পাটনা গমন, এই সমস্ত কিছু মিলেমিশে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে। তারপরে দেখতে পেয়েছি নির্বাচনী ফলাফলটা যদি তুমি ঠিকভাবে বিশ্লেষণ করো দেখবে যে শহর কেন্দ্রিক কিছু জায়গায় বাদ দিলে নির্বাচনটা যত গ্রামের দিকে, যত ভেতরের দিকে যাচ্ছে, যত সেখানকার প্রান্তিক মানুষের জীবনটা যত পঞ্চায়েত নির্ভর হয়ে পড়ছে, সেখান থেকে কিন্তু নির্বাচনী ফলাফলের একটা ফলাফলের চরিত্র একটা পাল্টে যাচ্ছে। ঠিক খুব কলকাতা শহরের খুব কাছে কামদুনি, এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত পরিচিত নাম কামদুনি। সেই কামদুনিতে আমরা কী দেখলাম, কামদুনি নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি পেয়েছে 254টি ভোট, সিপিআইএম পেয়েছে তার থেকে 50টি কম ভোট, এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 322টা ভোট। এটা হচ্ছে কামদুনির ভোটের ফলাফল। এবং ক্যামেরায় দেখা যাচ্ছে আজকে সকালে রেবেলা পত্রিকা জানাচ্ছে যে তার মাশুলও দিতে হচ্ছে কামদুনি। সেখানে আমাদের যে কটি পার্টি কর্মী আছে তারা কেউ বুথে বসতে পারেনি, তারা কেউ একটা পোস্টার লাগাতে পারেনি, সামান্য দু একটা লাগিয়েছিল ছিঁড়ে দিয়েছে, শেষ পর্যন্ত দৃশ্যমান ছিল না, তারা কিন্তু এলাকা ছাড়া গ্রামে কেউ নেই। দুজন কয়েল পরিবারের দুটি ছেলেকে, একজন ওখানে সোনা ঘোষ বলে আছেন যিনি সশরীরে একদম সুন্দর চেয়ারে, প্রিজাইডিং অফিসারের চেয়ারে বসেছিলেন এবং প্রিজাইডিং অফিসার গরমে ক্লান্ত হয়ে পাশে একটি বাড়িতে আরাম করছিলেন, যেটা আমরা মানে ক্যামেরায় দেখেছি, তারপরেও কিন্তু সেই বুথে রিপোল হয়, পুনর্নির্বাচন হয়। এরকম বহু জায়গা আছে। প্রিজাইডিং অফিসার তিনি বলছেন যে আমার বুথটা টোটাল রিগড, আমার সকাল থেকে শেষ পর্যন্ত যারা ভোট দিয়েছে যে পজিটিভিটিটা ফিকটিশিয়াস, তারপরে সেখানে কোনো পোল হয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ফলাফল হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ মানে আরবান মাস কতটা তার তাকে গ্রহণ করছেন বা তার প্রতি বিরক্ত হয়েছেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ভবানীপুর কেন্দ্র। ভবানীপুর কেন্দ্রে সবাই, আমি তোমার কাছেই আসবো, তার আগে দর্শকদের দেখাতে চাইবো যে 24টা বিধানসভা যেরকম বলছিলাম, কলকাতা পুরসভার 28টি ওয়ার্ডে এক নম্বরে আছে, এগিয়ে রয়েছে বিজেপি, এবং 31টা ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, দেখাবো। লোকসভা ভোটে রাজ্যে শক্তি বৃদ্ধি করে আগামী দিনে বড়সড় চমকের ইঙ্গিত দিল বিজেপি। শুধুমাত্র রাজ্য থেকে লোকসভায় আসন বৃদ্ধিই নয়, কলকাতা পুরসভা এলাকাতেও চমকপ্রদ ফল করেছে তারা। গেরুয়া ঝড়ে কুপকাত শাসক দলের একাধিক হেভিওয়েট কাউন্সিলর। 2010 কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির দখলে আসে 3টি ওয়ার্ড, 22, 23 ও 42 নম্বর ওয়ার্ডে জয়ী হন বিজেপি প্রার্থীরা। কিন্তু 2014 লোকসভা নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ফলাফলে বিজেপি এগিয়ে মোট 28টি ওয়ার্ডে, এগুলি হল 6, 21, 22, 37, 31, 38, 41, 46, 47, 48, 49, 50, 60, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, নম্বর ওয়ার্ড। কলকাতার দুটি লোকসভা কেন্দ্রেই 2 নম্বর স্থান দখল করেছেন বিজেপির দুই প্রার্থী রাহুল সিংহ এবং তথাগত রায়। আর ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে পদ্মফুল ফুটেছে তৃণমূলের একাধিক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডে। এদের মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, মেয়র পরিষদ রাজীব দেব, 7 নম্বর বোরো চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য, পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক শৈলেন দাশগুপ্ত, 4 নম্বর বোরোর চেয়ারম্যান স্মিতা বক্সী, রাম পেয়ারি রাম, তনিমা চট্টোপাধ্যায়। আরও উল্লেখযোগ্য হল 2014 লোকসভা নির্বাচনের নিরিখে কলকাতা পুরসভার 31টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি, এগুলি হল 1, 2, 5, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 26, 40, 46, 50, 51, 53, 55, 73, 74,
81, 83, 84, 85, 99, 118, 119 এবং 136 নম্বর ওয়ার্ড। এদিকে রাজ্যের লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ীও 24 আসনে প্রথম স্থানে রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী রাজ্যে 29% সংখ্যালঘু ভোটকে সরিয়ে রাখলে বাকি ভোটের মধ্যে 1/3 নিজেদের ঝুলিতে ভরতে পেরেছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা ওয়ারি লোকসভা ভোটের ফল অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, মাদারিহাট, কালচিনি, নাগড়াকাটা, ফাঁসিদেওয়া, ইসলামপুর, ইংরেজবাজার, কৃষ্ণনগর উত্তর, বসিরহাট দক্ষিণ, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবনী, রানীগঞ্জ, বিধাননগর, ভবানীপুর, জোড়াসাঁকো, ভাটপাড়া, শ্রীরামপুর এবং খড়গপুর সদর এই 24টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 185 ভোট এবং জোড়াসাঁকোয় 15,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভা আসনে গতবারের 4% থেকে বেড়ে বিজেপির ভোট হয়েছে 19%। রানাঘাট লোকসভা কেন্দ্রে তাদের ভোট বেড়েছে প্রায় 12%। আবার এগিয়ে থাকা বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে আছে বসিরহাট দক্ষিণও। সিপিএম বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়ের মৃত্যুতে যেখানে উপনির্বাচন আসন্ন, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী লোকসভা ভোটের ফলে ওই কেন্দ্রে তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে প্রায় 25,000 ভোটে। তৃতীয় স্থানে নেমে গিয়েছে বামেরা, তাই বসিরহাট দক্ষিণের লিড ধরে রেখেই আপাতত বিধানসভায় প্রবেশের স্বপ্ন দেখছে রাজ্য বিজেপি। লোকসভা ভোটের সাফল্যের ওপর ভর করে এবার রাজ্যে প্রভাব বিস্তারে তৎপর তারা। বিজেপির সামনে প্রথম লক্ষ্য আগামী বছর কলকাতা পুরসভার নির্বাচন, তারপর 2016 বিধানসভা ভোট। আর একদিকে বিজেপি যখন উজ্জীবিত, তখন লোকসভায় 34টি আসন পেলেও বিজেপির উত্থানে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সৌমিক, তুমি বলছো জনমানসের, জনমতের সঠিক প্রতিফলন ঘটেনি এই নির্বাচনে, এতগুলো ওয়ার্ডে আর 24টা বিধানসভায় লিড নিয়েছে বিজেপি, তাতেও প্রতিফলন ঘটেনি? আমি তো বলছি যে এটা শহরাঞ্চল, যেভাবে গ্রামে রিক করা যায়, যেভাবে গ্রামে জ্যাম করা যায়, যেভাবে গ্রামে মানুষকে উন্মুক্ত পরিবেশে ভোট দেওয়ানো যায়, সেটা শহরে সেই অর্থে সম্ভব নয়, অনেক শহরেই সম্ভব নয়। আমি আবার তোমায় বলেছি লিডগুলো দেখো কোন কোন শহরে লিড আছে। আমি যেখানে দৈনন্দিন যে জায়গাটা আমি ছিলাম গত 1.5 মাস যাবৎ, অনেকদিন পরেই আমাকে দেখছো, আমি সেই জায়গার অভিজ্ঞতার কথা বলছি। বসিরহাট দক্ষিণ, বসিরহাট দক্ষিণে বিজেপির লিড 30,000-এর বেশি। তুমি যদি গোটা কনস্টিটুয়েন্সিটাকে দেখো, গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে প্রায় 63% মুসলিম। আমি একটা বিজেপির খুব সব মানে মুখ আর কি, সেজন্য আমার রাজ্য বিজেপি একটা ভালো আসন বেছে দিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। 37% ওখানে মানে আমি সংখ্যালঘু প্রার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম, তা সেইখানে নির্বাচনে লড়লাম। নির্বাচনে লড়ে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে একজনও কিন্তু ওখানে খুব সামান্য যে হিন্দিভাষী ভোটার তুমি সে অর্থে পাবে না। এই যে 30,000 মানুষ আমাকে ভোট দিয়েছেন, এর মধ্যে কিন্তু শুধু সংখ্যাগুরু মানুষ নেই, এর মধ্যে শিক্ষিত মুসলমানও যেমন ভোট দিয়েছেন, একদম হতদরিদ্র প্রান্তিক পরিবারের মুসলমান তারাও কিন্তু ভোট দিয়েছেন, তার ভিন্ন কারণ থাকতে পারে। যদি লিডটা দেখো, এবার পাশের যে আমরা যে প্রতিবাদ জানি, যেখানে আমি বারবার কেন বলছি এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়, 181টা বুথে আমি যে নির্বাচনে জিতেছেন তাকে আমি একটু সুর খালি শুনে নাও তুমি, 181টি বুথে রিপোলের দাবি জানিয়েছে বিজেপি, 173টি বুথে রিপোলের দাবি জানিয়েছে সিপিআই, কংগ্রেস এটা বাদ রাখলাম। এই দুটোকে যদি ট্যালি করাও দেখবে সংখ্যাটা 200-এর বেশি। এবং যদি প্যাটার্নটা দেখো ভোটের, একটা একটা বুথে বিজেপি লিড 722, ঠিক তার পাশের বুথে বিজেপি পাচ্ছে একই, কিন্তু জনসংখ্যার ভিত্তি একই, জনবীন ডেমোগ্রাফিটা এক, সেখানে দেখা যাচ্ছে কি বিজেপি পাচ্ছে 23। এটা সম্ভব নয়, এইভাবে কোনো হাওয়াও তৈরি হয় না, এইভাবে মানুষ ভোটও দেয় না, ভোটের নির্দিষ্ট একটা গ্রামে তার বিরোধী। এবং যারা যারা সেফোলজিস্ট, যারা যারা অঙ্ক কষেছিলেন, যাদের অঙ্কটা মিলেছে সবচেয়ে বেশি, তারাও কিন্তু একটা রাজ্য বিজেপিকে একটা নির্দিষ্ট আসন দিয়েছিল, কিন্তু সেটা হয়নি কেন, কারণ ওই তার মধ্যে এই ভোটিংটা নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, একটা পরিষ্কার প্রশ্ন আছে, সেটা হচ্ছে 2016 আজকেই আমি একজন সর্বভারতীয় বিজেপির নেতা বলছিলেন যে আমাদের টার্গেট মেইন অপোজিশন পার্টি হওয়ার 2016-এর মধ্যে, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা তো লোকসভা নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে 2016-এ তাহলে তো বিজেপির হতোদ্যম হয়ে পড়ার কথা 2016-এ, কিন্তু ধরো 15-এর পুরো ভোটে
দেখো পুরো আমার মনে হয় পুরো ভোটের আগে একদম স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে হ্যাঁ পুরো ভোটের আগে সেটা মানে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস তুমি যেটা বলতে চাইছো কিন্তু আমার মনে হয় যে রাজনীতির তো পট খুব দ্রুত পরিবর্তন হয় এবছরই মীরা পান্ডে অবসর নিচ্ছে মীরা পান্ডেও থাকবে না স্টেট ইলেকশন কমিশন থাকবে হ্যাঁ থাকবে কিন্তু ওনাদের যে সেক্রেটারি ছিলেন তিনি অলরেডি রিটায়ার করেছেন আমি সংগঠন হিসেবে বলছি যে আমি বলছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে যদি এই হয় 2015 সালে পুরো ভোটে কি করবে দেখুন অনুব্রত মণ্ডল না হলেই হলো 2015 সালের পুরো ভোটে নিঃসন্দেহে যদি ওই স্টেট ইলেকশন কমিশন মীরা পান্ডে বা অতীত অভিজ্ঞতা থেকে আমরা বলি অবশ্যই অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনীতি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না 2+2 ডাজন্ট মেক 4 অল দ্য টাইমস এবং দেখা যাচ্ছে যে 34টা আসনে জেতবার পরে তাদের চোখ মুখ বডি ল্যাঙ্গুয়েজ আজকে যে জায়গায় দাঁড়িয়েছে কারণটা কি যেভাবে শক্তির দিক থেকে বামপন্থীরা আজকে সর্বভারতীয় রাজনীতিতে বা রাজ্যের রাজনীতিতে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ঠিক একইভাবে এই বিশাল সাফল্য কিন্তু তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় রাজনীতিতে কোনো প্রাসঙ্গিক জায়গায় দাঁড় করাতে পারেনি তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত যেটা করে এসেছিল সেটা হচ্ছে কেন্দ্রে একটা দুর্বল সরকার ছিল যারা নীতিপঙ্গুতায় ভুগছিল যে সরকার কোনো কিছু অ্যাসার্ট করতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সরকারকে দিনের পর দিন আক্রমণ করে গেছে এবং কংগ্রেস প্রতিপক্ষ এতটাই দুর্বল ছিল সেই আক্রমণকে প্রতিহত করবার জন্য তাদের কাছ থেকে যে বক্তব্য আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি কিন্তু ফলে দিল্লিতে এমন একটা সরকার ছিল যেটা ক্ষেত্রে পরোক্ষভাবে বলা যে উঠতে চাইলে উঠবে বসতে চাইলে বসবে এটা এদের কাছে একটা দাবি ছিল এবং বারবার গত 2 বছর ধরে ধারাবাহিক আমি তোমার এখানে বহু প্রোগ্রামে শুনেছি বিজেপি 100 পেরো শুনলো নাকি হাসতো এইখানে দাঁড়িয়ে মানে গেল সব শেষ নীতিশ কুমার চলে গেছে তখনও তো আমাদের কথাগুলো একটু অবাস্তব লেগেছিল কিন্তু তখনও যেটা বলছি আজকেও সেখানে স্টিক করে আছি যে কেন্দ্রে যে সরকারটা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে একটা সোশ্যাল ওয়েলফেয়ার কনসেপ্ট সমস্ত সব কিছু তত্ত্ব থাকবে সেসব কিছু চলবে কিন্তু মনে রাখতে হবে কেন্দ্রে যে সরকারটা তৈরি হয়েছে সেটা কারোর কথায় উঠবে না কারোর কথায় বসবে না এবং তার চাবিকাঠি তার প্রাণ ভোমরা কালীঘাটের কোনো পাশাপাশি বাড়িতে রাখা থাকবে যদি দিনের পর দিন শুনুন যে অত্যাচার আজকে গ্রামেগঞ্জ হচ্ছে আমরা খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশের মধ্যে বসে আছি আজকে 42 ডিগ্রি টেম্পারেচারে যাদের বাড়িতে খাবার পানীয় জল নেই 2 কিলোমিটার দূর থেকে আনতে হয় তাদের ঘরের ছাদ ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে বাড়ি দিনের পর দিন বাড়ি ধ্বংস হচ্ছে তার লুট হয়ে যাচ্ছে মানুষকে অন্য রাজনৈতিক দলে ভোট দেওয়ার জন্য তাদের রক্তাক্ত করে হসপিটালে আমি দেখে আসছি আগে তো শুনলাম পুকুরে জল মিশিয়ে দেওয়া হচ্ছে এখন দেখছি পুকুরে বিষ নয় মানে বিষ মিশানো হচ্ছে এখন সামনের বাড়ির সামনে ঘাসের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে গরু মারা যায় কামদুনি দেখে দাও কতগুলো মানুষ ঘর ছাড়া শাসনের কথা নয় বুঝলাম যে সেখানে ভেড়ির রাজনীতি আছে এলাকা দখলের রাজনীতি আমার দুর্ভাগ্য একমাত্র মজিদ মাস্টার ওই বাচারি খালি ঢুকে পড়তে পারেনি বাদ বাকি যারা ছিল সবাই ঢুকে পড়েছে ওদিক থেকে পুরো ওরই কপালটা খারাপ কেন জানি না দল বদল করতে পারলো না বা নিল না কেন বাদ বাকি তো সমস্ত সম্পৃক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে আজকের পরিস্থিতি ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তারা আজকে গ্রাম ছাড়া বাড়ি ছাড়া কোথায় থাকবে 3টে নদী পেরিয়ে 2টো নদী পেরিয়ে সেখানে এত গন্ডগোল তোমাদের মিডিয়া সব জায়গায় এরকম অত্যাচার বাংলা দেখেনি আমি পরিষ্কার ওই কথা একটাই বলি এত অত্যাচার বাংলা দেখেনি এর আগে রিগিং নিয়ে আমি আলোচনা করছি না কারণ সে সিদ্ধান্ত ডিক্লেয়ার্ড হয়েছে এবং সে নিয়ে আলোচনা করে লাভ নেই এই মুহূর্তে আমি একটা রাজনৈতিক তত্ত্বের কথা বলছিলাম শ্রমিক বাবুর কথা সূত্র ধরে সেটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন চট করে গ্রামে কিন্তু হয় না কারণ জানেন কারণ গ্রামের মানুষের এই যে পঞ্চায়েত নির্ভরতা বা গ্রামের যে ধরা যাক বিজেপি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বিজেপির যা সাংগঠনিক কাঠামো যতটুকু বুঝেছি সেটা কিন্তু কিছুটা শহর বা আধা শহর ভিত্তিক প্রতিটি গ্রামের প্রতিটি বুথে তথাগত দা বা শ্রমিক বাবু হয়ে স্বীকার করবে বিজেপি যে প্রতিটি বুথে তার সাংগঠনিক কাঠামো বলছি কিছু কিছু লিমিটেড জায়গায় তার একটা ঐতিহাসিক কারণ আছে মালদার কিছু অংশে বা কোচবিহারে বা জলপাইগুড়িতে বা দক্ষিণ চব্বিশ পরগনার বর্ডার এরিয়ায় বিজেপি ঐতিহাসিক কারণে বেড়েছে তা সেই কারণে আলোচনা করব না এটাকে ছড়িয়ে দিতে গেলে যেটা করতে হবে বুথ ভিত্তিক সংগঠন করতে হবে যতক্ষণ না করতে পারছে গ্রামে কিন্তু বদল আনা যাবে না আপনি একটা বলুন আমি অন্য একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট শাসন এটাই উত্তর দেয় এইটাই গণতান্ত্রিক পরিবেশে কেন এই সংগঠন বুথ ভিত্তিক সংগঠন এগুলোতে যদি তাই বলছি যে মানে আইডিয়াল সিচুয়েশন মানুষ গিয়ে তার ভোট দেবেন এবং প্রার্থীদের কথা শুনবেন প্রার্থীরা পৌঁছবে তার জন্য বুথ সংগঠন আমার দ্বিতীয় প্রশ্নটা একদম এই প্রসঙ্গেও সেটা হচ্ছে যে ধরা যাক কোন সত্যি সত্যি যদি কোনো ব্যক্তি কোনো পরিবর্তন ধরুন
কিংবা এই যে মোদি হাওয়া, কোনো হাওয়া থাকে একটা যেটা লার্জ স্কেলে মানুষকে স্পর্শ করে, তাতে সত্যি বিমলবাবু কোথাও এই বুথভিত্তিক সংগঠন লাগে? আমি এই জন্য বলছি, 2011-এ তৃণমূল কংগ্রেস বহু বুথে এজেন্ট ছিল না, বুথভিত্তিক সংগঠন ছিল না, পরবর্তী সময়ে গড়ে উঠেছে, সেটা ছিল পরিবর্তনের হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হাওয়া। এই যে মোদি ফ্যাক্টরে গোটা দেশে এতগুলো সিট বিজেপি পেল, আপনার মনে হয় সব জায়গায় বুথভিত্তিক সংগঠন হয়েছে? আমি বলছি যখন একটা লার্জ আদর্শ রাজনৈতিক অবস্থার কথা বলছেন, যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ তার ভূমিকা পালন করবে, ভোট দেবে, এটার চেয়ে ভালো কিছু হয় না। পশ্চিমী দেশগুলোতে এই ধরনের গণতন্ত্র আমরা দেখে আসছি, কোথায় বুথভিত্তিক সংগঠন আছে? সেখানে সব দলের কোথায় বুথভিত্তিক সংগঠন আছে? মানুষের সব সংগঠন করতেও যায় না, মানুষের তো সময়ও নেই। পশ্চিমবঙ্গে, ভারতে অন্য জায়গাতেও হয়, অনেক জায়গাতে হয়, পশ্চিমবঙ্গে কেন হয় না? আপনি প্রি 77 পোস্ট 70 আবার বলা হবে যে আমি 77 কেন পিচ্ছি, বাস্তবেই তাই। প্রি 77 এ যতটুকু রাজনৈতিক স্বতঃস্ফূর্ততা ছিল, 77 এর পর থেকে এই যে সাংগঠনিক কাঠামো বিস্তৃতি, যেটা বামেদের মতাদর্শ কত জায়গা রয়েছে, তার আগে যুক্তফ্রন্টের সময় ছিল, তার আগে ওই রকম সাংগঠনিক, আমি যেটা বলতে বোঝার চেষ্টা করুন, সব সময় ছিল, কিছু সংগঠনের মাধ্যমে করুন, সব সময় এটা ছিল। অনিল বিশ্বাসের বক্তব্যই ছিল যে রাজনীতি বা সংগঠনের বাইরে কিছু হয় না, সবই রাজনীতির মধ্যে, ওটা ওদের থিওরি ছিল। পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু সংগঠন ভিত্তিক না বলে সংগঠন ভিত্তিক করছি আমি, এবং এটাকে করতে গেলে যে কোনো রাজনৈতিক, সেটা অনেক সময় লাগবে, আস্তে আস্তে স্বতঃস্ফূর্ততা কিন্তু ফিরে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতি। তবে আবার আমি বলছি, এখনো সংগঠনের বাইরে আমাদের যাওয়ার মতো অবস্থায় পৌঁছেনি, কংগ্রেস সংগঠন করতে হবে। প্রশ্ন ছিল এটাই যে তৃণমূল কংগ্রেস 2011 সালে পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে, সেদিন তাদের বুথভিত্তিক সংগঠন ছিল না, 2009 ছিল না, কি করে এলো? কারণ হচ্ছে সিঙ্গুর এবং নন্দীগ্রামের, বা আমি যদি আরো পিছিয়ে যাই 77-এ, 77-এ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ছিল না, 77-এ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, এরকম দলীয় প্রতীকে নির্বাচন করে এই ব্যবস্থা ছিল না, পঞ্চায়েতে এত টাকার আনাগোনা ছিল না। 77-এর সঙ্গে আজকের যারা তুলনা করেন, আমার মনে হয় তারা ঠিক করেন না। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি দেখো, 2009 তৃণমূল কংগ্রেস যখন নির্বাচনটা লড়ছে, তখন কিন্তু সেটা সর্বভারতীয় ইস্যুর ভিত্তিতে নির্বাচন হচ্ছে না, নির্বাচনটা লড়াই হচ্ছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির আঙ্গিকে, কৃষকদের জীবন এবং জীবিকা লুট, নন্দীগ্রাম সিঙ্গুর, এবং সেই ঘটনা সিপিআইএমকে এতটাই ব্যাকফুটে ফেলে দিয়েছিল, সিপিআইএম দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না। সিপিএম এর রাজনীতিটা কি ছিল? সিপিএম কোনোদিন একা একটা লোককে প্রতিবাদ করে না, তো আমরা তো মাঠ থেকে বহুদিন ধরে দেখছি, সিপিএম প্রথমে স্লোগান দেয়, 50টা লোক জড়ো করে, তারপর পুলিশের গাড়ি নিয়ে আসে, পুলিশের গাড়ি থাকে সামনে, তারা থাকে পেছনে, তারপর একটা ঘুরে ওই একটা কুকুরটাকে বদনাম করে দাও, তারপরে তার উপরে আক্রমণ হয়। এই পরিস্থিতিতে, এই শক্তিতে সিপিএম ছিল না, 2009 ছিল না, 2011 ছিল না। আজকে যে সিপিএম এর ভোট কমছে, কারণ কি? বামপন্থীরা তাও 28% ভোট পেয়েছে, আজকে দলে দলে লোক শুরু হয়েছে অন্য পার্টিতে চলে যাচ্ছে, তার কারণটা কি? কারণ হচ্ছে এরা কিন্তু সেই যে একটা মানে সমস্ত লোকের থেকে তারা বেশি ইন্টেলেকচুয়াল, বেশি বোঝেন একটা তত্ত্ব, মানে সমস্ত কিছু ভালো, তারা ওই পলিটব্যুরো রাজ্য কমিটির মিটিং আর চুলছে না কিছু, মানে তাত্ত্বিক বিশ্লেষণের মধ্যে আটকে গেছে, ফলে সিপিএম তো বুথে নেই। সিপিএম ওই কৃষক সভায় যে মানুষগুলো আত্মহত্যা করছে, আজকে ফসলের দাম পায়নি, আমন ধানের তারা দাম পেয়েছে কত? 600-650 টাকায় বিক্রি করেছে। আমি আমি মইদুলের কাছে এই এই প্রশ্নই যাব, আবার আমার প্রশ্ন আমি ব্যাক করছি, খালি ছোট সংযোজন করে দিন, যেটা শ্রমিক বলছিল আর কি, তুমি যে অত্যন্ত মৌলিক প্রশ্ন জিজ্ঞেস করেছো যে বুথ ভিত্তিক সংগঠন টাঙ্গন এসবের কেন দরকার হবে, মানুষ যা যাবেন গিয়ে ভোট দেবেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে বামপন্থার অবদান। বামপন্থা পশ্চিমবঙ্গে মানুষের প্রত্যেকটা জীবনের স্তরে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, হাঁস মুরগি পালন থেকে আরম্ভ করে, ঠিক আছে ঠিক আছে, আমার অভিমতই আমি বলবো, আমি কি তোমার অভিমত বলবো? বিভিন্ন স্তরে রাজনীতি বলবে, নিশ্চয়ই বলবে, আমার অভিমত আমি আগে বলি ছিল না, ওটা পরে হয়েছে। আমি আগে বলি যে 77 সালের আগে জীবনের সমস্ত স্তরে রাজনীতি এরকম ওতপ্রোত ছিল না। অনিল বিশ্বাস একবার যে কথাটা বলেছিলেন, যেটা বিমল শঙ্কর অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বলে, যে রাজনীতির বাইরে কিছু হয় না, অর্থাৎ হাঁস মুরগি পালন থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের একটা স্তরে একটা তখন তো সংগঠনের দরকার হয় না, মানে 77-এ হয়নি অ্যান্টি ইন্দিরা ওয়েভে, 84-তে হয়নি যখন ইন্দিরা গান্ধী মৃত্যুর পর রাজীব গান্ধী সহানুভূতির হাওয়া, বা এই 89 2011
কিংবা 2000 এই এই মোদি ওয়েভ যদি আমি এটাকে ধরি 14, তখন তো সংগঠনের এতটা দরকার হয় না। তাহলে সাধারণ অবস্থায় কেন এই বুদ্ধভিত্তিক সংগঠন, এই 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 একেবারে ঠাস বুনট সংগঠনের এত প্রয়োজন? আর এটা ডেমোক্রেটিক যে আইডিয়ালিজম যে স্ট্রাকচার তার সঙ্গে যায়? দেখুন, এখানে মানে আমায় ডিপেন্ড করতে হবে একটা দলীয় পার্টি বাঁশের স্ট্রাকচার বেঁধে চেয়ার নিয়ে বসে থাকবে, তারা আমায় স্লিপ দেবে, তারপর আমায় বুথে যেতে হবে। আমি বলছি এই প্র্যাকটিসটাই তো আমার মনে হয় 100 মিটার বা 200 মিটার তার প্রশ্ন নয়, এটাকেই অ্যাবলিশ করে দেওয়া উচিত। কেন একজন সরাসরি ভোটার গিয়ে তার পছন্দের প্রার্থীকে পছন্দের দলকে ভোট দিতে পারবেন না? আর কেন অন্য কিছু লাগবে? নিয়ে নেওয়া, দুদিন আগে থেকে আই কার্ড কালেকশন করে দেওয়া, এটা তো এখন নতুন একটা সংযোজন হয়েছে প্রক্রিয়া না। এখানে একটা জিনিস বলে বোঝা দরকার, সেটা হলো যে বিভিন্ন পার্টি ভারতবর্ষে তাদের যে রাজনৈতিক সংস্কৃতিগুলো এবং সাংগঠনিক সংস্কৃতিগুলো খুব আলাদা আলাদা। আরএসএস যেমন একটা ক্যাডার বেসড সংগঠন, একটা মতাদর্শগত সংগঠন, বিজেপি তার পলিটিক্যাল আউটফিট হিসেবেও একটা খুব ক্যাডার বেসড সংগঠন, তো সেও খুব সংগঠনের ওপর জোর দেয়। উল্টো দিকে বামপন্থীরাও তারা হচ্ছে সংগঠন ভিত্তিক একটা পার্টি, তারাও সংগঠনের ওপর জোর দেয়। আপনি এবছরের ইলেকশনটা যদি দেখেন উত্তরপ্রদেশ এবং বিহারে, সেখানে কিন্তু আরএসএস অমিত শাহ উত্তরপ্রদেশের উনি হচ্ছে দায়িত্বে ছিলেন, উনিও কিন্তু একটা বুথভিত্তিক সংগঠন তৈরি করেই কিন্তু আজকে এই রেজাল্টটা কোথাও নিয়ে এসছে। তাতে আরও অন্যান্য অনেক ফ্যাক্টর আছে, সেখানে হচ্ছে মানে মোদিত্ব যেটাকে বলা হচ্ছে, সেই মোদিত্বটা হচ্ছে তো মানে শুধু হিন্দুত্ব নয়, হিন্দুত্ব তো একটা কোর আইডিওলজি, মানে বিজেপিকে নতুন করে হিন্দুত্ব বলতে হয় না, কারণ সেটা অলরেডি বিজেপির সঙ্গে আছে। যেমন ভারতীয় কিংবা জনতার সঙ্গে আলাদা করে বিজ্ঞাপনের প্রয়োজন, কিন্তু তার সঙ্গে এই যে গুজরাট মডেল অফ ডেভেলপমেন্ট, তার উন্নয়ন, সে উন্নয়নের তার কি পজিটিভ নেগেটিভ সেটা পরের বিষয়, কিন্তু একটা কোথাও না কোথাও একটা উন্নয়নের কথা বলে ধর বলা। তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার কাস্টের যে রাজনীতিটাকেও, সেটাও কিন্তু বিজেপি খুব সুচারুভাবে মোদি তিনি হচ্ছে বলেছেন যে তিনি একটা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসেন, ভারত মানে বাংলার কনটেক্সটে বলা যায় এটা ইকুইভ্যালেন্ট কাস্ট হচ্ছে ওনার তিলি, মানে উনি দোকানদার যে কাস্টটা সেখান থেকে। তার সঙ্গে সঙ্গে আসে দলিতদের মধ্যেও একটা অংশ, উনিও যে অ্যালায়েন্সগুলো করেছেন আপনা দল বলে এক যে মায়াবতী থেকে, সেটা হচ্ছে কুর্মী, সেটা হচ্ছে কুর্মীদের একটা অংশ, না সেটা কুশওয়া মহাদলিত মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস। বিহারে উনি হচ্ছে রাষ্ট্রীয় সমতা পার্টির সঙ্গে করেছেন, সেখানে পাটেলদের সঙ্গে একটা মানে করেছেন, সো এলজেপির সঙ্গে করেছেন। ফলে বলা যেতে পারে মোদিত্ব এক ধরনের একটা হিন্দুত্ব ফর্ম অফ পপুলিজম, অর্থাৎ জনমোহিনী রাজনীতি, সেটা কিন্তু একটা হিন্দুত্ববাদী জনমোহিনী রাজনীতি, অর্থাৎ মোদিত্ব একটা হিন্দুত্ব থেকে একটু আলাদা ধরনের এক ধরনের ব্যাপার। অর্থাৎ সেখানে যেমন হচ্ছে কর্পোরেট পুঁজি বড় লোকেরাও যেমন তাকে সাপোর্ট করছে, মধ্যবিত্তরাও তেমন সাপোর্ট করছে, আবার গরিব মানুষরাও তাকে সাপোর্ট করছে। কিন্তু এটা তুমি মানবে মইদুল যে এইটার পিছনে এই যে একটা ফোকাসড একটা ব্যক্তি তার ভাবমূর্তি এক হচ্ছে, এটা বিজেপির এতদিনের কাজকর্ম এবং রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যায় না, কোনো একজন বিশেষ ব্যক্তিকে প্রজেক্ট করা এক নম্বর, এবং দুই হচ্ছে যে আজকে সাফল্য পেয়েছে, আজকে মোদি মোদি হচ্ছে, কিন্তু এর কি প্রচন্ড মানে একসময় ইন্ডিয়া শাইনিং এর কথা আমরা জানি কিভাবে মুখ থুবড়ে পড়েছিল, অর্থাৎ এর পেছনে যে ঝুঁকি প্লাস হচ্ছে যে তোমার দলীয় অন্তঃরাজনীতি, যেখানে আদমানি পোষা করেছেন, যোশী সুষমারা বিরোধিতা করেছেন, অর্থাৎ এই এই প্রজেকশনটার মধ্যে কিন্তু একটা তীব্র সাহস ছিল, এটা মানতেই হবে। হ্যাঁ, তা তো ছিল, মানে আরএসএসও আপনি যদি দেখেন যে সেই ঝুঁকিটা নিয়েছিল, আর গত আপনি কয়েক বছর যদি দেখেন আরএসএস এর রিক্রুটমেন্টেও কিন্তু সমস্যা হচ্ছিল, মানে আপনি যখন পুরনো পুরনো ধরনের যে অ্যাক্টিভিস্ট রিক্রুটমেন্ট, সেটা কিন্তু পোস্ট লিবারালাইজেশন পিরিয়ডে এমনিতেই সেই পলিটিক্সের অনেক সমস্যা হচ্ছিল, সেটা ভেবে নতুন ধরনের যে অ্যাক্টিভিস্ট পলিটিক্স, সেটা আম আদমি পার্টি এক ধরনের দিল্লি পাঞ্জাবে কিছুটা করতে পারে, তারপরে বাড়ি বাক্সে ওভার অ্যাম্বিশাস হয়ে গেল, বাকি জায়গায় সে কিছুই করতে পারলো না। কিন্তু এই যে পুরনো আমলের যে অ্যাক্টিভিস্ট যে পলিটিক্স, কমিউনিস্ট পার্টি, আরএসএস, এই দু ধরনের যে পলিটিক্স, তাদের রিক্রুটমেন্টটা এমনিই কম ছিল। যেটা হলো সেটা হচ্ছে যে এবারে 72টা আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠন তারা এবারে নামলো, তারা দেখলো যে এটা একটা ডু অর ডাই সিচুয়েশন, কর্পোরেট পুঁজির একটা বড় অংশ তারাও সর্বতোভাবে চেষ্টা করলো যে এবারে হচ্ছে শুধু মোদি তো প্রাইম মিনিস্টার বটেই, বিজেপিকেই হচ্ছে একটা 272 মার্কে নিয়ে যাওয়া, একটা অ্যাবসলিউট মেজরিটি সে পাওয়া। বলা যেতে পারে যে গত 90 বছরের আরএসএস এর যে কঠিন যে তার লড়াই ছিল, মানে যে চ্যালেঞ্জটা সে নিয়েছিল ভারতবর্ষে, এই প্রথমবার সফল হলো,
অর্থাৎ 1925 সালে আরএসএস তার জন্ম এবং 2014 সালে 90 সালের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে আরএসএস তার পলিটিক্যাল আউটফিট বিজেপি সে হচ্ছে ভারতবর্ষে প্রথমবার একটা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসলো এবং লোকসভাতে এনডিএ এর ও আপনি যদি দেখেন টু থার্ড মেজরিটির ঠিক কাছাকাছি মোটামুটি আর 30টা সিটের মতো সে যদি পায় অন্য কোনো দল যদি তাকে সমর্থন করে এখন নেক্সট প্ল্যানটা কী হতে পারে সেটা হচ্ছে আর দু বছরে আরও কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন হবে সেখানকার বিধানসভা নির্বাচনগুলো যেত রাজ্যসভাতে হচ্ছে আরও কিছু এমপি পাঠাও এবং সেটা পাঠিয়ে রাজ্যসভাতেও টু থার্ড মেজরিটি হচ্ছে নিয়ে আসা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটো হচ্ছে টু থার্ড মেজরিটি নিয়ে এবার ভবিষ্যতে যদি কোনো বিপদ আপদে পড়ে তখন কনস্টিটিউশন অ্যামেন্ড করা সেরকম একটা পরিস্থিতি হতে পারে এই আমি নিশ্চিন্তের সাথে বলতে পারছি না কিন্তু এটা এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া কোথাও না কোথাও যাচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে অলরেডি শহরাঞ্চলে বিজেপির ভোটটা বেড়েছে গ্রামাঞ্চলেও বিজেপির ভোটটা বেড়েছে কিন্তু শহরাঞ্চলের তুলনাটা অনেক বেশি মালদা দক্ষিণটা যদি বাদ দেন আমি শ্রমিকবাবুর সঙ্গে আমি ঠিক জানি না ওটা ওনার ব্যক্তিগত অভিমত নাকি এটা ওনার পার্টিটা হচ্ছে ইংলিশ বাজার ওটা যেটা আমরা লিড পেয়েছি মালদা দক্ষিণ কেন্দ্রে ওটা হচ্ছে একদম মালদা শহর বলতে যেটাকে বোঝায় ইংরেজ বাজার পুরো না আমি মালদা দক্ষিণ লোকসভাটার আমি কথা বলছি আমি মালদা দক্ষিণ লোকসভাতে আপনি দ্বিতীয় স্থান পেয়েছেন আমি সেটাই বলছি সেখানে আমরা লিড পেয়েছি ওই জায়গা শহর অঞ্চল না আমি বলছি যে আপনি যে বলছেন যে রিগিং এর যে আপনি তত্ত্বটা বলছিলেন সেটা আমি জানি না আপনার ব্যক্তিগত অভিমত কি না কারণ আপনার তো পার্টি একটা ডিসিপ্লিন পার্টি ক্যাডার বেস পার্টি তার একটা যেরকম কমিউনিস্ট পার্টির যেমন একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দেয় পলিট ব্যুরো স্টেটমেন্ট দেয় আপনাদের তরফ থেকে রাজ্য তরফ থেকে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া উচিত আমি জানি না আপনারা রিগিং এর তত্ত্বটা আপনাদের পার্টির তরফ থেকে আসছেন কিনা কমিউনিস্ট পার্টি সম্পূর্ণ আমাদের পার্টি থেকে আসছে পার্টির যা মতামত তাই বলেছি আচ্ছা তাহলে মানে সেটাই যদি সেটা যদি হয় যদিও যদিও এখানে আমরা 600 বুথ ঠিক আছে আমি সেটা তাহলে তাই যদি হয় তাহলে এখানে কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন সেই আপনি অভিযোগটা যেটা করছেন যে তাহলে সুধীর কুমার রাকেশ তার অনেক সমস্যা আছে এই স্টুডিওতেও অনেক আলোচনা হয়েছে কিন্তু আপনি যে অভিযোগটা করছেন যে সুধীর কুমার রাকেশ কেন্দ্রে তৎকালীন যে সরকার ছিল অর্থাৎ কংগ্রেস সরকার তার সঙ্গে যোগসাজশ করে দক্ষিণবঙ্গে হচ্ছে বিজেপিটাকে হারানোর জন্য এবং তৃণমূলটাকে কিছুটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা খেলা তিনি খেলেছেন এবং ভবিষ্যতে যদি এটা বলেননি বোধহয় মানে এরকম একটা এরকম একটা না 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 এরকম একদমই বলেননি আচ্ছা এরকম তার পিওরলি জেতাবার জন্য কংগ্রেস এই ছকের মধ্যে কংগ্রেস ছিলই না এই ছকটা হচ্ছে শুধু তৃণমূলকে বেশি ভোট পাইয়ে দেওয়ার জন্য তাহলে কি উনি কেন বেলা দুটো পর্যন্ত তৃতীয় চরণের ভোটে উনি কেন বেলা দুটো পর্যন্ত ঘরে বসে সরাসরি অভিযোগ করছে সুধীর কুমার রাকেশ সুধীর কুমারকার শাসক দলের হয়ে কাজ করে কাজ করেছে বেলা দুটো পর্যন্ত খুব সরল উনি সুধীর কুমার রাকেশ এমন একটা মানসিকতার লোক যিনি রাহুল সিনহাকে বলেছেন যে ভোট যদি শান্তিপূর্ণ নাও হয় তবুও আমি চাই তুমি বলো যে ভোট শান্তিপূর্ণ হোক যাতে লোকে এসে ভোট দেয় এই মানসিকতায় যিনি আছেন এমন একটা লোক যিনি চান না যে তার ভোট শান্তিপূর্ণ হোক বা না হোক তিনি যিনি চান যে ভোট শান্তিপূর্ণ হোক বা না হোক সবাই মিলে আমাদের বলেছে তাকে ধন্যবাদ আওয়াজ উঠাইয়ে না আমরা যখন বিকেল বেলা পরের দিন দেখা করতে গেছি আমাদের বলছেন যে আপনি কালকে তিনটের সময় বললেন কি করে পিসফুল তারপরে আরো তিন ঘন্টা আপনার তখন যে খবর এসেছিল কটার খবর না দুটোর খবর মানে সব জায়গা থেকে দুটোর যে খবর না সে ঠিক আছে দাঁড়ান তিনটের সময় বলছেন যে ভোট পিসফুল বলেন কি করে চার ঘন্টা তো কোনো ভোট বাকি না তাহলে তো আপলোক আওয়াজ উঠাইয়ে না না তাহলে টাইপের তাহলে কংগ্রেস তাহলে কংগ্রেস এবং বিজেপি তারা বিনম্রভাবে জনতার রায় মেনে নিয়েছে তাই তো মানে আপনার লাস্টে আপনার সোনিয়া গান্ধী রাহুল গান্ধী বিনম্রভাবে জনতার রায় মেনে নিয়েছেন বিজেপিও হচ্ছে ভোট পাচ্ছেন গর্ব করে বলছেন তার তো তার সঙ্গে এই রাইডারটা কেভিয়ারটা দেওয়া উচিত ছিল যে হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি রিগিং হয়েছে রিগিংটা যদি না হতো তাহলে তারা 20-21% ভোট পেত এবং আরো এখানে সমীকরণ জিততেন না না
আমি বলছি এরকম একটা রাইট বলেননি, মানে সেটা বলেননি, বলে তিনি রিগিং মাফ করে দিয়েছেন, এই সিদ্ধান্ত ঠিক নয়। আরে আমি সর্বভারতীয় নেতা, সারা ভারতে যেখানে সুষ্ঠুভাবে ভোট হয়েছে সেখানের একটি রাজ্যে একটি অঙ্গরাজ্যে একজন পর্যবেক্ষক বসে এই সমস্ত কাণ্ড করেছেন সেটা রাজনাথ সিং নাও জানতে পারে। একটা প্রশ্ন যেটা প্রথমেই করেছিলে, যেটা দিয়ে শুরু করেছিলে, যে এই যে সংগঠনের নামে এই যে চলছে, যে জোর যার বুথ তার, এটাই তো এখন স্লোগান, জোর যার বুথ তার, এইটা হচ্ছে তার ছোট নাম হচ্ছে সংগঠন, এইটাকে ছোট পশ্চিমবঙ্গে এখন হচ্ছে যে এটা দেখুন সব থেকে দুঃখের কথা, যেটা আমাদের আলোচনা করা দরকার, পশ্চিমবঙ্গে যেটা চলছে আপনিও জানেন আমরাও জানি সবাই জানে যে গ্রামে গঞ্জে কিভাবে হচ্ছে, এরা ছবি তুলে দেখেছে 14টা ক্যামেরা মাত্র, 17,000 বুথ, তার মধ্যে যা তুলে এনে দেখাচ্ছেন সবই আমরা দেখেছি, এবং এই যে সংজ্ঞাটা আমি তৈরি করেছি যে জোর যার বুথ তার ছোট ভাষায় সংগঠন, সবাই বলেন সংগঠন, এরা বলে আরে সংগঠন নেই তো, এটা বহরমপুরের ক্ষেত্রে এটা খারাপ তো, হ্যাঁ খারাপ তো, সেটা ফাইন সব জায়গায়। আমি 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 আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনাদের দেখাবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম, যে সংসদ ভবনে প্রথম পা রাখলেন ভারতবর্ষের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু রাস্তাটা মোটেই কুসুমাস্তীর্ণ নয়, নিঃসন্দেহে রাজনীতির ক্ষেত্রেও প্রচুর চ্যালেঞ্জ রয়েছে নরেন্দ্র মোদীর সামনে, দেখাবো। ভোট যুদ্ধে জিতেছেন, এবার তাঁর কাঁধে দেশ চালানোর দায়িত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করছে একাধিক চ্যালেঞ্জ। মনমোহন সিংহ বলেছিলেন মাওবাদীরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বড় বিপদ, সেই বিপদ এখনও কাটেনি, এর পাশাপাশি রয়েছে সন্ত্রাসবাদ। এসব কিভাবে মোদি সামলান সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। মনমোহন সিংহর আমলে হয়েছে মুম্বাই হামলা, একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে দেশ, তিক্ততা বেড়েছে পাকিস্তানের সঙ্গে। মুম্বাই হামলার জঙ্গিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও তাদের ধরতে তৎপর হয়নি ইসলামাবাদ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোদির বিদেশ নীতি কী হবে? আমেরিকা তাকে ভিসা দিতে আপত্তি জানালেও খোদ বারাক ওবামা কিন্তু তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ভারত আমেরিকা সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোবে? চীনা চোখরাঙানিকে কীভাবে সামলাবে মোদি সরকার? শুধু এদেশের নয়, গোটা বিশ্বের নজর মোদির বিদেশ নীতির দিকে। নতুন করে বিদেশ নীতি কী হবে সেইটা নিয়ে এক্সপ্লোর করার জায়গাটা কম, মানে তার এক্সপ্যানশনের জায়গাটা কম, কিন্তু যেটা প্রয়োজন, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের যে নেবারিং স্টেটসগুলো রয়েছে সেই নেবারিং স্টেটসগুলোর সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে, রাষ্ট্রগুলির সাথে, শ্রীলঙ্কা, সাউথ এশিয়ান রাষ্ট্রগুলোর সাথে এবং চায়নার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে ভারতের নিজের জাতীয় স্বার্থের জন্য। মহিলা সংরক্ষণ সহ একাধিক বিল গত সরকার পাশ করাতে পারেনি। 15তম লোকসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কক্ষে যেসব বিলগুলি ঝুলেছিল তাদেরও মেয়াদ ফুরিয়েছে, কোনো কোনো বিল আবার রাজ্যসভায় ঝুলে রয়েছে। এই বিলগুলির ভবিষ্যৎ মোদির হাতে। ভোট চলাকালীনই দেশের সেনাপ্রধানের পদে দলবীর সিংহ সুহাগকে নিয়োগ করেছে ইউপিএ টু সরকার, এই নিয়ে বিস্তর জল ঘোলা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সরকারে এসেই মোদি চাইবেন গুরুত্বপূর্ণ পদগুলিতে পরিবর্তন করতে। ইউপিএ টু সরকারের বিরুদ্ধে বারবার নিষ্ক্রিয় থাকার অভিযোগে সরব হয়েছিল বিজেপি, তারা দাবি করত লাল ফিতের ফাঁসে বহু প্রকল্পের ভবিষ্যৎ অন্ধকারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মোদি সরকারকে ভালো কাজ করতে হলে প্রথমেই অগ্রাধিকারের ভিত্তিতে কাজের তালিকা তৈরি করতে হবে, প্রধানমন্ত্রীর দপ্তর বাকি সব মন্ত্রককে বলে দেবে তালিকা তৈরি করতে, সেই মতো ছাপিয়ে পড়তে হবে কাজে। এবিপি আনন্দ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার সময় একেবারেই শেষ। আমি শেষে বলবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম, যে নিঃসন্দেহে ভারতীয় ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো ভাবী প্রধানমন্ত্রী প্রথমবার, তার জীবনেরও প্রথমবার সংসদ ভবনে পা রাখলেন। তবে ওই যে বলছিলাম
যে আচ্ছে দিন কি আসবেন, সেই সুদিনের অপেক্ষায় আপামর ভারতবাসী তাকিয়ে আছেন, যারা এই বিপুলভাবে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদে এনেছেন সুদিন ফেরার আশায়। আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নেব, কিন্তু দেখে নেব যে অর্থনীতির ক্ষেত্রে যেখানে মূল এক্সপেকটেশনটা নরেন্দ্র মোদি এবং বিজেপির ওপর, কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এবং হতে হবে নরেন্দ্র মোদীকে। সরকার বো হো যো গরিবোঁ কে লিয়ে সোচে, সরকার বো হো যো গরিবোঁ কো সুনে, সরকার বো হো যো গরিবোঁ কে লিয়ে জিয়ে। প্রধানমন্ত্রী পদে এখনো শপথ নেননি, তার আগে মঙ্গলবারই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন তাঁর সরকারের অভিমুখ কী হতে পারে। নতুন ইনিংসে তাঁর সামনে একাধিক চ্যালেঞ্জ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যে যে ইস্যুতে কংগ্রেসের ভরাডুবি হয়েছে সেগুলি মোদী কীভাবে মোকাবিলা করেন তার ওপরই অনেকটা নির্ভর করবে মোদীর আমলে দেশের কতটা সুদিন ফিরবে বা আদৌ ফিরবে কি না। মোদীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জিনিসপত্রের দাম কমানো। নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামে ব্যতিব্যস্ত মানুষ রেহাই চাইছেন, তাঁদের আশা মোদী সরকার দাম কমাবে। সেই পরীক্ষায় মোদী কত দ্রুত সফল হতে পারেন সেটাই দেখার। ওনার নির্বাচনী ভাষণেও মূল্যবৃদ্ধি বারেবারে এসেছে, এবার তো তার কাজ করে দেখানোর পালা যে মূল্যবৃদ্ধির হারকে তিনি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। মোদী নতুন প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন, তাঁরাও দু হাতে মোদীকে ভোট দিয়েছেন। তাই মোদীর সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হল কর্মসংস্থান তৈরি করা। ইউপিএ টু সরকার ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ বাজেট পেশ করেছিল, জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা মোদী সরকারের। মোদী সরকারের প্রথম বাজেট, ভর্তুকি নাকি সংস্কার নাকি দুইয়ের মধ্যে ভারসাম্য? দেশের আর্থিক হাল ফেরাতে মোদী সরকার কী ভাবছে, কোন পথে হাঁটতে চলেছে তার স্পষ্ট দিক নির্দেশ দিতে হবে এই বাজেটেই। আমার মনে হয় যে এনআরই যে প্রোগ্রামকে রিভিউ করে দেখতে হবে যে ভারতবর্ষে অ্যাকচুয়ালি কত সংখ্যক লোককে আপনি এনআরই দিয়ে বেনিফিট দেবেন। ইউপিএর আমলে দফায় দফায় বেড়েছে রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় সরকার এখন ভর্তুকি দিয়ে বছরে একটি পরিবারকে 12টি গ্যাস দেয়। সিলিন্ডার পিছু ভর্তুকি দিতে হয় প্রায় 450 টাকা। এর জেরে কোষাগার থেকে এক বছরে বেরিয়ে যায় প্রায় 47,000 কোটি টাকা। এই পরিস্থিতিতে মোদী সরকার কি করবে? মধ্যবিত্তের মন রাখতে সিলিন্ডারে ভর্তুকি দিয়েই চলবে, নাকি ভর্তুকিতে কাটছাট করে সরকারের আর্থিক হাল ফেরানোর চেষ্টা করবে? ডিজেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে। ইউপিএ আমলে বারবার ডিজেলের দাম বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় নানা জিনিসের দাম। কেন্দ্রীয় সরকার প্রতি লিটার ডিজেলে 6 টাকা ভর্তুকি দেয়, এতে সরকারের খরচ হয় বছরে প্রায় 51,000 কোটি টাকা। অর্থনীতিবিদদের একাংশের মতে, মোদী সরকার এই ভর্তুকি বন্ধ করে দিলে সরকারের আর্থিক সুরাহা হবে, কিন্তু ভর্তুকি বন্ধ করলে আবার ডিজেলের দাম বাড়বে, জিনিসপত্রেরও দাম বাড়বে। পেট্রোল ডিজেলের দাম, সেটা কিন্তু মোটামুটিভাবে খানিকটা নিয়ন্ত্রণহীনতার দিকে যাচ্ছে গেছে। আমি মনে করি যে মূল্যবৃদ্ধির কিছুটা অংশ মোদীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ সেটা ইন্টারন্যাশনালি ডিটারমাইন্ড। ইউপিএ টু এর আমলে খুচরো পণ্যে FDI এর বিরোধিতা করেছে বিজেপি। পর্যবেক্ষকদের মতে এই ইস্যুতে উভয় সংকটে মোদী, কারণ প্রধানমন্ত্রী হয়ে এখন তিনি FDI এর বিরোধিতা করলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে খারাপ বার্তা যেতে পারে, আবার খুচরো পণ্যে FDI কে সমর্থন করলে দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার যে কথা এতদিন বলে এসেছেন মোদী তার উল্টো কথা বলা হবে। দেশের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে দাওয়াই দিতে হবে, মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে হবে, বিনিয়োগকারীদের মনে তৈরি করতে হবে আস্থা, টেনে আনতে হবে বিদেশি বিনিয়োগ। কিন্তু এসবই মোদীর কাছে বিরাট চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় সরকারের এখন রাজকোষ ঘাটতি বা আয় ও ব্যয়ের ভারাক প্রায় 6 লক্ষ কোটি টাকা। এই প্রেক্ষাপটে মোদী সরকার কী করবে, কীভাবে সামগ্রিক ছবিটা পাল্টাবেন, সবার নজর তাই এবার মোদী সরকারের ওপর। ABP আনন্দ।